দেখ, আগের দিন যেটা বলেছিলাম, যে আমরা বলেছিলাম না হেডস অফ ইনকাম, আমাদের পাঁচখানা হেড আছে। কি কি হেড বলেছিলাম? প্রথম হেডের নাম, তোর পরীক্ষা কোশ্চেন দিতে হয়, থিওরিটিক্যাল কোশ্চেন এগুলো। একটা ইনকাম ফ্রম স্যালারি, তারপর ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, তারপর প্রফিট অ্যান্ড গেইনস অফ বিজনেস আর প্রফেশন, তারপর হচ্ছে ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন অ্যান্ড ইনকাম ফ্রম ক্লাসার। পাঁচটা হেড হয়, পাঁচটা হেডস অফ ইনকাম আমাদের। এবার দেখ, পিডিএফটা খোল, পিডিএফটা দিয়েছি। পাঁচটা হেড অফ ইনকাম হয় তো, তারপর আমি তোকে বলছি, একটু পিডিএফটা খোল, একটু নিচের দিকে আয়, তাহলে এগুলো তোকে জানাতে হবে। টোটাল ইনকাম লেখা ছিল না, দেখ টোটাল ইনকাম, টোটাল ইনকাম দেখ লেখা ছিল, দেখি সেকশন 2 সাবসেকশন 45 পেজ এসে যায়। ১৬-১৭ বোধ হয় যা, ১৭ পাতা, ১৭ পাতা পেয়েছিস, এই ১৭ পাতা টোটাল ইনকাম। দেখিস টোটাল ইনকাম কি লেখা, সেকশন 2 সাবসেকশন 45। এই টোটাল ইনকাম কাকে বলে আমি তোকে বলে দিচ্ছি। আমি কি বললাম, এখন আমাদের হেড অফ ইনকাম কটা বললাম, এবার কটা বললাম, পাঁচটা। এই পাঁচটা হেড অফ ইনকাম যোগ করলে তাকে বলা হয় জিটিআই। কি বলা হয়? জিটিআই, ফুল ফর্ম গ্রস টোটাল ইনকাম। কি বললাম? আবার বলছি, পাঁচটা হেডস অফ ইনকাম যোগ করলে যে ফলটা বেরোয় তাকে বলা হয় গ্রস টোটাল ইনকাম। ঠিক আছে, এর থেকে যদি আমরা ৮০ নম্বর ধারার ছাড় গুলো বাদ দিই তাকে বলা হয় টোটাল ইনকাম। তাহলে বোঝা গেল টোটাল ইনকাম কাকে বলে? এখানে কোশ্চেন বলে টোটাল ইনকাম। দেখ আমি পড়িনি, কিন্তু আমি এখানে লেখা পড়িনি কি বলেছে। আমি কি বললাম টোটাল ইনকাম? আবার বলছি, আমাদের পাঁচটা হেডস অফ ইনকাম আছে, পাঁচটা হেড অফ ইনকাম যোগ করলে যেটা বেরোয় তাকে বলা হয় জিটিআই। জিটিআই থেকে 80 নম্বর ধারা ছাড় বাদ দিলে তাকে বলা হয় টোটাল ইনকাম। এবার এখানে কি লিখেছে, টোটাল ইনকাম হিয়ার মিনস এগ্রিগেট, এগ্রিগেট মানে কি টোটাল, এগ্রিগেট মানে টোটাল, ঠিক আছে, টোটাল মানে যোগফল যেটাকে বলিস, অফ ট্যাক্সেবল ইনকাম আন্ডার অল দা ফাইভ হেডস। তার মানে পাঁচটা হেড যোগ করলে যে যোগফল বেরোবে, ঠিক আছে, যোগফল বেরোবে, পেয়েছিস সে বুঝে? পাঁচটা হেড যোগ করলে যে যোগফলটা বেরোবে আফটার অ্যাডজাস্টিং ক্লাবিং অ্যান্ড সেট অফ। এখন তুই কিছু বুঝতে পারবি না স্যার, ক্লাবিং কি সেট আপ কি, আর তোকে বোঝানোর চেষ্টাও করছি না। এটা তোর ফোর্থ সেমিস্টার ফার্স্ট চ্যাপ্টার, ক্লাবিং এন্ড সেট আপ ফার্স্ট চ্যাপ্টার, ঠিক আছে, সেখানে গিয়ে জানতে পারবি, ঠিক আছে। তো ক্লাবিং এন্ড সেট অফ লসেস এগ্রিগেট অফ ট্যাক্সেবল ইনকাম আন্ডার দা আফটার ডিডাক্ট আন্ডার সেকশন 80। তার মানে ওরা এটাই বলতে চেয়েছে যে আমাদের হেডস অফ ইনকাম পাঁচটা আছে, পাঁচটা হেডস অফ ইনকাম যোগ করে যে যোগফলটা বেরোবে তার থেকে 80 নম্বর ধারার ছাড়গুলো বাদ দেবে, তারপরে যে নেট অ্যামাউন্ট পড়ে থাকে তাকে বলা হয় টোটাল ইনকাম। যদি বুঝতে খুব অসুবিধা হয়, নিচে দেখ চার্ট দিয়ে দিচ্ছি, সেটা কোনো অসুবিধা থাকবে না। দেখ আমাদের পাঁচটা হেড পরপর লিখেছি, পরপর পাঁচটা হেড লেখা আছে, যোগ করলে জিটিআই লেখা হয় জিটিআই, তার থেকে 80 নম্বর ধারা ছাড় বাদ দিয়েছি, হয়ে গেছে টোটাল ইনকাম, ঠিক আছে, ক্লিয়ার। এবার কি লেখা আছে, খুব সুন্দর সুন্দর কথা লেখা আছে, এগুলো পড়তে হবে তোকে। 288 এতে কি বলা আছে? 288 এতে বলা আছে টোটাল ইনকাম রাউন্ডেড অফ, টোটাল ইনকাম রাউন্ড অফ। সমস্ত অ্যান্সার পাবি এখনই, মনোযোগ সহকারে শুনতে হবে। বলছে অ্যাজ পার সেকশন 288 এ টোটাল ইনকাম শুড বি রাউন্ডেড অফ, টোটাল ইনকামটাকে রাউন্ড অফ করতে হয়, ঠিক আছে। এই রাউন্ড অফ, তোরা তোর তো এতদিন ধরে অঙ্ক করছিস, অ্যাকাউন্টস করছিস, রাউন্ড অফ বুঝিস তো, অ্যাপ্রো অক্স বলা হতো না, অ্যাপ্রো অক্স কোনো কিছু পয়েন্টে বেরোতো, ওরকম হয় না এখানে। এখানে রাউন্ড পুরো এক মানে অ্যাকুরেট ফিগার নিতে, আমি বলছি এটাকে এখানে এক্সাম্পল দিয়ে দিচ্ছি, কোনো চিন্তা নেই, আমি এখন এক্সাম্পল বোঝাচ্ছি, ঠিক আছে। টোটাল ইনকাম রাউন্ড অফ করতে হয়, এই টোটাল ইনকাম রাউন্ডেড অফ এর সেকশন হচ্ছে 288A। মুখস্থ করতে হবে না, দরকার নেই, মুখস্থ না করলেও চলে, আমি বলে দিলাম টোটাল ইনকাম রাউন্ডেড অফ এর সেকশন হচ্ছে 288A। বলছে টু নিয়ারেস্ট মাল্টিপেল অফ ₹10, মানে 10 দিয়ে যেন মাল্টিপেল হয়, 10 দিয়ে যেন ভাগ করা যায়, এমন সংখ্যা হবে টোটাল ইনকাম যেন 10 দিয়ে ভাগ করা যায়। যেমন ধর আমি বলছি, ধর সাপোজ ধর আজকে তুই ইনকাম করলি ধর 555,555, এরকম হবে না, 555,558 হবে না, অন্য মানে এমন সংখ্যা হবে টোটাল ইনকাম, লাস্টের সংখ্যা যেন জিরো থাকে, বুঝতে পারলি কি বলছি, লাস্ট সংখ্যা জিরো হতে হবে, এটাকে বলে মাল্টিপেল অফ ₹10, ঠিক আছে। লিখেছে বলছে ফর দিস পয়সা শ্যাল বি ইগনোর, ঠিক আছে, পার ফাইভ অ্যান্ড অ্যাবাভ টেক নেক্সট মাল্টিপেল ₹10, মানে পয়সা থাকলে তো পয়সা ইগনোর করবি, ঠিক আছে। দেখ এখানে আমি কিছু এক্সাম্পল দিই, যদি বুঝতে অসুবিধা এক্সাম্পল দেখে পুরো ক্লিয়ার হয়ে যাবে। দেখ কি লেখা আছে, একটা ইনকাম লেখা আছে 1470814.95, ঠিক আছে, 814.95। সবার প্রথম পয়েন্ট হচ্ছে যে 0.95 পয়সা নিতে নেই, পয়সা তোর এখানে ইগনোর হয়ে গেল,
পয়সাকে ইগনোর করে যাচ্ছে। প্রয়োজনীয় তাহলে স্যার 1470814। আমি কি বললাম, টোটাল ইনকাম এমন সংখ্যা নিতে হবে যেন 10 দিয়ে মাল্টিপেল হয়। তাহলে লাস্ট সংখ্যা কত আছে বলে 14। তো 14 কি 10 দিয়ে মাল্টিপেল হবে না? তাহলে কি করতে হবে, হয় লাস্ট সংখ্যা 10 করতে হবে, নয় 20 করতে হবে। বুঝতে পারছিস তো? দেখ আমি এখানে লিখছি 1470814 আছে, হয় এটাকে করতে হবে 14, করতে হবে কি 1470810, আদারওয়াইজ 1470820। এবার কোনটা করা বেটার? যদি 5 বা 5-এর বেশি থাকে তখন তুমি করো 20, আর যদি 5-এর কম থাকে তখন করো 10। এটা কে বলছে? আমি বলছি না, 288 এতেই কথাটা বলা আছে, ঠিক আছে? তোমার সুন্দর করে বলে দিলাম, তাহলে নিশ্চয়ই তোর মন তোর যা তো কোশ্চেন ছিল অ্যান্সার পেয়ে গেলে। দেখ পরের অ্যান্সারে দেখ কি লেখা আছে, 1470815। এটাকে কি করেছে, 1470820। 5 বা 5-এর বেশি থাকলে তুমি ওটাকে বাড়িয়ে দাও, ঠিক আছে? তারপর 1470818.10, দেবা কিন্তু লাস্টে মানে 18 আছে, এটাকে কি করেছে 20। আশা করি বোঝাতে পারলাম টোটাল ইনকাম রাউন্ড অ্যাটাউন কি করে করতে হয়, কারণ এগুলো ট্যাক্স আরম্ভ করছিস তার আগে জিনিসগুলো জেনে রাখা দরকার, ঠিক আছে? তো আচ্ছা জাস্ট একটা তোকে প্রথম ক্লাস মানে প্রথম কয়েকটা প্রথম দিকের ক্লাসে তোকে কি শেখাবো, একটা জিনিস শেখাবো, কোনো একটা মানুষের ট্যাক্স কি করে বের করতে, এটা আমি আজকে শিখিয়ে তারপর আমি মেন টপিকে আরম্ভ করছি, ঠিক আছে? তো যেমন ধর আমরা কি বলেছি, বেসিক্যালি তোর এই সেমিস্টারে যা আছে ইন্ডিভিজুয়ালি আছে, বেসিক্যালি কি আছে ইন্ডিভিজুয়ালি আছে তোর, ঠিক আছে? তো ইন্ডিভিজুয়াল এই সেমিস্টারে, তাই আমি এখানে দেখ একটু ওপরের দিকে আয়, ওপরের দিকে আয়, পিডিএফটা ওপরের দিকে আয়, এই যে ইন্ডিভিজুয়াল দেখ কি লেখা আছে, ইন কেস অফ এভরি ইন্ডিভিজুয়াল, পেয়েছিস তো কোন জায়গাটা বলছি? ইন্ডিভিজুয়াল দেখ আমরা পার্সন তো অনেকেই পড়েছি, তো আমাদের সিলেবাসে ইন্ডিভিজুয়ালটাই আছে। তো ইন্ডিভিজুয়ালে কি করে ট্যাক্স লাইবিলিটি বের করতে হয়, আর একটা ট্যাক্স লাইবিলিটি না দু রকমের হয়, একটা হচ্ছে ওল্ড রেজিম আর একটা নিউ রেজিম। কি বললাম, একটা ওল্ড রেজিম আর একটা নিউ রেজিম। আমাদের দেশের যে ফাইন্যান্স মিনিস্টার ম্যাডাম নির্মলা সীতারামন, উনি বলে দিয়েছে তুমি ওল্ড রেজিমেও করতে পারো, তুমি নিউ রেজিমেও করতে পারো, কোনো সমস্যা নেই, এখানে কোনো রকমের কোনো সমস্যা নেই। মানে এমন না যে স্যার ওল্ড রেজিম এখনকার দিন আমরা ওল্ড কেন করবো, নিউ করবো না কেন, এরকম কোনো কথা নেই, এরকম কোনো কথা নেই। হ্যাঁ লাস্ট ইয়ারে আমি আমার ট্যাক্সটা পেবেল করেছি, ট্যাক্সের যে হিসাব করতে করেছি নিউ রেজিমে করেছি, কিন্তু আমি অন্য একজনের আমি করে দিয়েছি তাকে ওল্ড রেজিমে করে দিয়েছি, কারণ ওল্ড রেজিম করলে তার বেনিফিট হচ্ছে আর আমার নিউ রেজিম করে আমার বেনিফিট হচ্ছে। বুঝতে পারলে কি বললাম, এরকম কোনো ব্যাপার নিজের বাড়িতে দেখবি তোদের বাড়িতে বাবা মা যারা চাকরি বাকরি করে বা ব্যবসা করে ইনকাম করে তারা তো ট্যাক্স ফাইল করা হয়, জিজ্ঞাসা করবি যে ওল্ড রেজিমে করেছে না নিউ রেজিমে করেছে, ঠিক আছে? এটা ওল্ড রেজিম নিউ রেজিম দুটোই দুটোতেই করা যায়, ঠিক আছে? এই যে তুই জেনে রাখ ওল্ড রেজিম নিউ রেজিম কি, কারণ এরপরে যখন আমরা আগামী দিনে চ্যাপ্টার আরম্ভ করবো স্যালারি, এখন তো দেখুন সিও সিলেবাসে দিয়ে দিয়েছে এবছর যে নতুন চলে এসছে, যে কোনো অঙ্ক তোকে ইচ্ছা করে দিয়ে দিতে পারে না নিউ রেজিমে করলে কি হতে পারে, তার ওল্ড রেজিমে অঙ্ক দিয়েছে বলছে এটা নিউ রেজিম হলে অ্যান্সার কি, ঠিক আছে? তো এইগুলো তুমি জেনে রাখতো যে ওল্ড রেজিম জিনিসটা কি, নিউ রেজিম জিনিসটা কি, জানা খুব ভালো, খুব ভালো কনসেপ্ট, খুব সুন্দর জিনিস ওল্ড রেজিম আর নিউ রেজিম জিনিসটা কি। তো নিয়ম কি জানিস তো, যারা একবার যারা এমন না যে তুই ওল্ড রেজিমের কিছু বেনিফিট নিলি আবার নিউ রেজিমের কিছু, এরকম হবে না। ওল্ড করলে পুরোটাই ওল্ড করো, নিউ করলে পুরোই নিউ করো, কিছু ওল্ড কিছু নিউ এরকম হবে না, ওল্ড করলে পুরো ওল্ড, নিউ করলে পুরো নিউ, ঠিক আছে? জিনিস দেখে সবার ভালো লাগবে নিউ করবো, কিন্তু যখন পুরো ভিতরে যে মানে পুরো ব্যাপারটা জানবে না তখন ও বুঝতে পারবে না, মানে ব্যাপারটা বুঝতে পারবে, ওল্ড করলে পুরো ওল্ড করো, নিউ করলে পুরোটাই নিউ, এটা হচ্ছে নিয়ম। তো এখানে দেখ আমি যে নিয়মটা তোকে বলছি এখন, এটা ওল্ড রেজিম, ওল্ড রেজিম কি লেখা আছে, এই আমি আগের দিন বলছিলাম 2,50,000, 2,50,000 এটা ওল্ড রেজিমে বলা আছে। 2,50,000 টাকা এখানে কি লেখা আছে দেখ, দেখ আপ টু 2,50,000 টাকা যদি তুমি 2,50,000 টাকা ইনকাম করো তোমাকে কোনো ট্যাক্স দিতে হবে। তারপর কি বলেছিলাম বল, 2,50,000 থেকে 5,00,000 টাকা ইনকাম কত, 5%। 2,50,000 থেকে 5,00,000 ইনকাম করলে 5% ট্যাক্স দিতে হবে। 5,00,000 থেকে 10,00,000 ইনকাম করলে কত পার্সেন্ট ট্যাক্স দিতে হবে, 20%, আর 10,00,000 টাকার উপর হলে 30% ট্যাক্স দিতে হবে। আজকের ক্লাসে বা তুই এই সেমিস্টারে তুই এটা মুখস্থ করতে না পারলেও কোনো সমস্যা নেই, কিন্তু বিশাল বড় সমস্যা হবে নেক্সট সেমিস্টারে, এর উপর প্রতিটা পদে পদে অঙ্ক থাকবে, মানে এটা তুই চাট করে মাথার মধ্যে গেঁথে ফেলতে হবে, বুঝতে পারলি তো? পরের সেমিস্টারে পুরো বিশালভাবে লাগবে এটা। তো যাই হোক, আর আর কি বলেছিলাম আগের দিন, আগে এটাও বলেছিলাম 60 বছরের মধ্যে হলে 2,50,000 টাকা, 60 বছর থেকে 80 বছর হলে 3,00,000 টাকা, আর 80 বছরের ঊর্ধ্বে হলে 5,00,000। একটা ছোট্ট একটা অঙ্ক দিচ্ছি, তারপর আমরা মেন ইয়েতে চলে আসবো, এরপরে টপিকটা চলে আসবো, ঠিক আছে? লেখ একটা ছোট্ট অঙ্ক, ছোট্ট অঙ্ক কি লিখলাম, লিখছি জাস্ট মিস্টার কোহলি, ঠিক আছে? লেখ মিস্টার কোহলি, মিস্টার কোহলি সারা বছরের ইনকাম বলছি, ঠিক আছে? মিস্টার কোহলি পুরো কোশ্চেন টুকছিল জাস্ট নর্মাল, জাস্ট তোকে একটা জিনিস শেখাচ্ছি, আমি এখন যে ট্যাক্স শেখাচ্ছিলাম না,
স্যার ট্যাক্স কি করে দেবো, ওর কোহলি কত টাকা ট্যাক্স দেবে কত, এইটাই তোকে জাস্ট বোঝাচ্ছি। ঠিক আছে মিস্টার কোহলি, ঠিক আছে আমাদের প্রিভিয়াস ইয়ার কত আগে থেকে শিখিয়েছিলাম বল, আমাদের প্রিভিয়াস ইয়ার দিপায়ন প্রিভিয়াস ইয়ার কত? 23-24, আমাদের প্রিভিয়াস ইয়ার লিখলাম 2023-24, ঠিক আছে। আর অ্যাসেসমেন্ট ইয়ার নিচে লিখ এ ওয়াই কত, আমাদের অ্যাসেসমেন্ট ইয়ার পরের বছর 24-25, ঠিক আছে 24-25, মানে কোহলি বিরাট কোহলি 23-24 সালে প্রচুর টাকা কামিয়েছে। তা প্রচুর টাকা কামালে তো গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে, ও দেশের মধ্যে কামিয়েছে দেশের বাইরে কামিয়ে বিভিন্ন জায়গায় টাকা কামিয়েছে, তাহলে গভর্নমেন্টকে ট্যাক্স দেবে। অর্থাৎ 23-24 সালে ও যত টাকা কামিয়েছে তার উপর ট্যাক্স কবে দেবে? 24-25 সালে দেবে। ঠিক আছে স্যার কোথায় কোথায় কত কত কামিয়েছে একটু বলুন, সব বলে দিচ্ছে। ও আর একটা কথা তোকে কি বলেছে, কোন রেজিমে করতে, তোকে বলেছে ওল্ড রেজিমে করতে বলেছে। কোন রেজিমে করতে বলেছে কোশ্চেনে? ওল্ড রেজিম, কি বললাম লেখ ওল্ড রেজিম, আর ই জি আই এম ই, ওল্ড রেজিম। ওল্ড রেজিম মানে হচ্ছে এই কথাটাই তোকে বলবে সেকশনটা, এই কথাটা ভালো করে শুনে রাখ কিন্তু। 115 বাক, কি বললাম 115 বাক, পিএসি বাক ইজ নট অ্যাপ্লিকেবেল, ইজ নট অ্যাপ্লিকেবেল, এই কথাটা বলে দেবে ইজ নট অ্যাপ্লিকেবেল। মানে ওল্ড রেজিম কাকে বলে জানিস? যেখানে 115 বাক অ্যাপ্লিকেবেল হয় না, আর 115 বাক যেখানে অ্যাপ্লিকেবেল হয় তাকে নিউ রেজিম। আমার কথাটা মনোযোগ সহকারে শুনিস কিন্তু, আজ প্রথম দিন এই কথাগুলো বলে দিচ্ছি। পরীক্ষার হলে অনেক সময় অঙ্ক করতে দিতে পারে, প্রতিটা অঙ্কে দেখবি লিখে দেবে, নিচে লিখে দেবে, আমি যখন অঙ্ক করাবো না দেখবি লেখা থাকবে যে 115 বাক অ্যাপ্লিকেবেল আর বাক নট অ্যাপ্লিকেবেল। বাক অ্যাপ্লিকেবেল মানে নিউ রেজিম, নিউ রেজিমের সেকশনটাই হচ্ছে 115 বাক। নিউ রেজিম মানে তোকে কিন্তু বলবে না নিউ রেজিমে করো, ও তোকে লিখে দেবে যে এই মনে করা হচ্ছে এসএসসি 115 বাক অ্যাপ্লিকেবেল, তারপর নিউ রেজিম। আর যদি বলে 115 বাক নট অ্যাপ্লিকেবেল, তারপরে ওল্ড রেজিম। এখানে কি লিখেছি বল, 115 বাক ইজ নট অ্যাপ্লিকেবেল, তার মানে এই জন্য ওল্ড রেজিম। এটা মনে রাখেছি পরে স্যার বলবি স্যার আপনি তো বলেননি 115 বাকে কি ছিল, পরীক্ষায় 115 বাক চলে এসছে, তাই বলে দিলাম কিন্তু প্রথম দিনই বলে দিলাম। ঠিক আছে তো, আচ্ছা দেখ শোন, এত অব্দি হয়ে গেল। এবার দেখ এই যে আমাদের বিরাট কোহলি তাই না, ও কত কত কামিয়েছে দেখ, বলছে ও চাকরি করে কামিয়েছে 3,45,000 টাকা। লিখছি লেখ, নিচে লেখ আই, ছটা লিখি আই এফ ও এস, ছটা লিখে টাইমটা বেঁচে যাবে। ইনকাম ফর্ম লেখ, ইনকাম ফর্ম স্যালারি, আই এফ এস সরি, ইনকাম ফর্ম স্যালারি। ও চাকরি করে কামিয়েছে কত বললাম? 3,45,000 টাকা। কত কামিয়েছে বললাম বল চাকরি করে? 3,45,000 টাকা। ঠিক আছে তো, ছোট মনে বাড়ির কাজের লোক দেয় এত কম টাকা দেয়। যাই হোক শোন, এরপর হচ্ছে পিজিবিপি, পিজিবিপি মানে বুঝিস তো, ওদের কোনো বিজনেস করেছে, কোনো একটা বিজনেস করেছে, বিজনেস করে কামিয়েছে কত? 2,40,000 টাকা। বিজনেস করে কামিয়েছে কত? 2,40,000 টাকা। ঠিক আছে বিজনেস, পিজিবিপি বিজনেস করে কামিয়েছে 2,40,000 টাকা। ওর বাড়ি ঘর ছিল, বাড়ি ঘর প্রচুর বাড়ি ঘর আছে, বাড়ি ঘর ভাড়া দিয়েছে, ভাড়া দিয়ে কামিয়েছে। মানে কি বাড়ি, ইনকাম ফর্ম হাউস প্রপার্টি, ইনকাম ফর্ম হাউস প্রপার্টি। তাহলে কত কামিয়েছে স্যার এখান থেকে? এখান থেকে কামিয়েছে 1,05,000 টাকা। ঠিক আছে, এবার এবার ওর না, ওর অনেক অ্যাসেট ছিল বুঝিস তো, অনেক অ্যাসেট ছিল, গোল্ড ছিল, গোল্ড বিক্রি করে লাভ করেছে, শেয়ার বেচে লাভ করেছে, বিল্ডিং বিক্রি করে লাভ করেছে, মানে ক্যাপিটাল গেন, ক্যাপিটাল গেন তাই তো। তাহলে কি লিখছি দেখ, এখানে লিখছি লেখ ইনকাম ফর্ম ক্যাপিটাল গেন, IFCG, ইনকাম ফর্ম ক্যাপিটাল গেন। ক্যাপিটাল গেন ক রকমের হয়, 2 রকমের, লং টার্ম আর শর্ট টার্ম। তাহলে নিচে লেখ LTCG, নিচে লেখ LTCG, লেখ LTCG আর তার নিচে লিখবি STCG। ঠিক আছে, LTCG আর STCG, LTCG কত বলেছে? 45,212 টাকা। কি লিখলাম? 45,212, 45212, 45212, 45212, কি বললাম? 45212। আর STCG বলেছে 50,000, মানে শর্ট টার্ম ক্যাপিটাল গেন 50,000। তোরা তো বেশি দিন হয়নি না, 12 পাস করেছিস, বেশি দিন হয়নি দেখ, তোরা পড়েছিলি না ক্যাপিটাল গেন, ক্যাপিটাল গেনের নিয়ম পড়েছিল, পড়েছিলি না শর্ট টার্ম কাকে বলে লং টার্ম কাকে বলে? যেমন ক্যাপিটাল অ্যাসেট বেচে যদি লাভ হয় তাকে বলে ক্যাপিটাল গেন, এবার শর্ট টার্ম অ্যাসেট বেচে যদি লাভ হয় শর্ট টার্ম ক্যাপিটাল গেন, লং টার্ম অ্যাসেট বেচলে লং টার্ম ক্যাপিটাল গেন। মানে মনে আছে পিরিয়ড গুলো কি ছিল, কোন কোন জিনিস ছিল 12 মাস, কোন কোন ছিল 24 মাস, শিখবো, এটাই সেমিস্টারই পড়তে হবে, এটাই সেমিস্টারই পড়তে হবে ক্যাপিটাল গেন। ঠিক আছে তো, কোন 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 অ্যাসেট 12 মাসের উপর হতো, কোন কোন অ্যাসেট 24 মাস, কোন কোন অ্যাসেট 36 মাস। তাহলে এই 12, 24, 36 ক্রস করলে লং আর ক্রস না করলে শর্ট, তাই তো? এইগুলো আমরা ডিটেলসে শিখবার, এগুলো তো আমরা ক্লাস 12 খুব সুন্দর শিখেছিলাম, তোর থিওরি পড়তি। ঠিক আছে, আর একটা লেখ লাস্ট হেড লেখ ইনকাম ফর্ম আদার্স সোর্স। কি লিখবি? ইনকাম ফর্ম আদার্স সোর্স, ইনকাম ফর্ম আদার্স সোর্স কত? IFOS, এটা হচ্ছে 35,000। ঠিক আছে,
লেগ ওরা তোকে বের করতে বলেছে, ওরা তোকে বের করতে বলেছে কম্পিউট লেগ, এটা এটা বলেছে তার নিচে লেগ, তার নিচে লেগ আরেকটু বলেছে, বলেছে ডিডাকশন আন্ডার সেকশন 80 লেগ ডিডাকশন। কিছুক্ষণ আগে থিওরি পড়ালাম না, টোটাল ইনকাম কাকে বলে? পাঁচটা হেডস অফ ইনকাম যোগ করব, যোগ করে 80 নম্বর ধারা ছাড় বাধ্য। তাহলে লিখলাম কি ডিডাকশন আন্ডার সেকশন 80, আন্ডার সেকশন 80D, আন্ডার সেকশন 80D কত? 4200। এখন তুই আমাকে জিজ্ঞাসা করতে পারিস স্যার 80D-তে কি বলা আছে, আমি তোকে বলতেই পারি পুরো, মানে যা নিয়ম আছে পুরো ধরে ধরে তুলে বলে দিতে পারি, কিন্তু ব্যাপারটা তুই এখন মাথার উপর দিয়ে বেরিয়ে যাবে। এটা হচ্ছে তোর পরের সেমিস্টারে যে 80D-তে কি বলা আছে, 80D-তে জাস্ট একটু জানতে চাস, বলছি 80D-তে মেডিক্লেমের কথা, মেডিক্লেমের নাম শুনেছিস? তার নাকি মেডিক্লেম করে, মেডিক্লেম করলে যেই ধারায় ছাড় পাওয়া যায় তাকে বলে 80D, জাস্ট এইটুকু এখন জেনে রাখ, ঠিক আছে? তো 80D আর একটা কি আছে বল, আর একটা বলছে ডিডাকশন, লেগ ডিডাকশন আন্ডার সেকশন 80G। স্যার 80G-তে কি বলা আছে বলুন না। আরে ডোনেশন, অনেকে ডোনেশন করে না, অনেকে ডোনেশন করে বুঝছ তো, বিভিন্ন জায়গায় ডোনেশন করে, বুঝতে পারলি তো, কত জায়গায় ডোনেশন করে, যেমন ধর কেউ রামকৃষ্ণ মিশনে ডোনেশন করে, বেলুর মঠে করে, যেগুলো তুই জানিস আমি সেই নামগুলো বলছি যে বুঝতে ভালো লাগবে, ভারত সেবাশ্রম সঙ্গে ডোনেট করে, ঠিক আছে, এরকম জায়গায় ডোনেট করে, বা তো প্রাইম মিনিস্টারের ফান্ডে ডোনেট করে, এরকম বিভিন্ন জায়গা আছে টাকা ডোনেট করে, ঠিক আছে, ক্যালকা নিউজে ডোনেট করতে পারে, ডোনেশন করতে পারে, ঠিক আছে, সেরকম জায়গায় টাকা ডোনেশন করে, ঠিক আছে। তো কত 80G কত বলেছে? 12,000 টাকা। স্যার বুঝলাম, কি বের করতে বলেছে বলুন, কি বের করতে বলেছে বলুন, আমি তো তোকে এটা শিখিয়ে দিচ্ছি জানিস তো, তোদের এই থার্ড সেমিস্টার সিলেবাস কি বলেছে শুনবি, সিলেবাসটা জাস্ট ছোট্ট করে এখানে এটার মধ্যেই বলে দিচ্ছি, বলছে ইনকাম ফর্ম স্যালারি কি করে ক্যালকুলেট করতে হয় এটা শিখতে বলেছে, পিজিবি কি করে ক্যালকুলেট করতে এটা শিখতে বলেছে, হাউস পভার্টি কি করে ক্যালকুলেট করতে এটা শিখতে বলেছে, ইনকাম ফর্ম ক্যাপিটাল গেন কি করে বের করতে এটা ক্যালকুলেট কিভাবে করতে এটা শিখতে বলেছে, আর আদার্স সোর্স, এই পাঁচটা তো সিলেবাসে আছে। পরের সেমিস্টারে বলেছে ডিডাকশন কি করে ডিডাকশন গুলো শেখো, তারপর ট্যাক্স দিয়ে দেবো, ওটা পরের সেমিস্টার, মানে এই সেমিস্টারে টোটালি, এই সেমিস্টারে তোকে জিটিআই বের করা শেখাবে, পরের সেমিস্টারে তোকে টোটাল ইনকাম বের করো এবং ট্যাক্স দাও, ঠিক আছে? তো বোঝা গেল এত অব্দি? এবার দেখ তোকে কি বের করতে বলছে স্যার বলুন, কি বের করতে বলছে? কম্পিউট লেগ, কম্পিউট লেগ, কম্পিউট মানে যেটা তোকে বের করতে বলেছে, কম্পিউট টোটাল ইনকাম, কি বের করতে বলছে? কম্পিউট তোকে বের করতে বলছে কম্পিউট টোটাল ইনকাম, ঠিক আছে, কি বললাম তোকে বের করতে বলছে? কম্পিউট টোটাল ইনকাম, লিখে গেলাম কম্পিউটার টোটাল ইনকাম। দেখ টোটাল ইনকাম কি করে, আমি কেন শেখালাম না তোর ফর্মুলা, এই এতক্ষণ পড়লি টোটাল ইনকাম পড়লি না, তোর এখন বসতে গেল টোটাল ইনকাম, আর জীবনে কোনোদিন বলবি না টোটাল ইনকাম, কি বললাম টোটাল ইনকাম বারবার করে। দেখ এটা তো তোর পরীক্ষায় আসবে না, তোর বোঝানোর জন্য, বা কনসেপ্ট বিল্ড করার জন্য করাচ্ছি এটা। টোটাল ইনকাম বের করতে বলেছে, কি করতাম আমি, কি বললাম তো, আমাদের কটা হেড, পাঁচটা হেড, পাঁচটা হেড যোগ করলে তো জিটিআই বেরো, এই জিটিআই থেকে এই দুটো ডিডাকশন, এই দুটো ডিডাকশন বাদ দিবি, হয়ে যাবে টোটাল ইনকাম, এটাই তোকে তোর ফর্মুলাটাও বড় হয়ে গেল, তুই ভিডিও করতে হয়ে গেল তোর সঙ্গে সঙ্গে। তাহলে লেখ কি লিখবি, এ দিয়ে লেখ, শর্টে লিখবি যাতে সময়টা বাঁচাতে পারিস, ইনকাম ফর্ম স্যালারি, ঠিক আছে, বল ইনকাম ফর্ম স্যালারি কত ছিল অঙ্কে? 3,45,000। বি বি দিয়ে লিখবি কি, ইনকাম ফর্ম হাউস প্রপার্টি 1,05,000, কারণ আমি সিরিয়ালি মেনটেন করছি। হ্যাঁ, ইনকাম ফর্ম হাউস প্রপার্টি কত বললাম বল? 1,05,000। সি দিয়ে লিখবি পিজিবিবি কত টাকা? 2,40,000। 2,40,000। ডি দিয়ে লিখবি ইনকাম ফর্ম ক্যাপিটাল গেন, তার মানে দুটো ভাগ ছিল, একটা লং টার্ম ক্যাপিটাল গেন, একটা লং টার্ম ক্যাপিটাল গেন 45,212, এই তো এনারে লিখলাম 45,212, আর শর্ট টার্ম ক্যাপিটাল গেন কত ছিল বল? 50,000 টাকা। কত হয়ে দুটো? 95,000, 212। আর লাস্ট ই দিয়ে লিখেছে ইনকাম ফর্ম আদার সোর্সেস কত টাকা? আদার সোর্স কত বলছে বলতো? 35,000 টাকা। যোগ কর, যোগ করে লিখ জিটিআই, এটাকে বলা হয় গ্রস টোটাল ইনকাম। সব কত টাকা? কত হচ্ছে? মাইনাস করবি
ডিডাকশন 8,20,212, ডিডাকশন আন্ডার সেকশন 80 কি 80D, কত ছিল রে 80D? দেখ 4,200, আর মাইনাস করবে কি ডিডাকশন আন্ডার সেকশন 80G, কত টাকা ছিল 12,000 বাদ দিয়ে যেটা হলো তাকে বলে টোটাল শেষ। তোর মনে থাকবে না কি রে, এটা মনে থাকতে পারবে, মনে রাখতে পারবি, মনে রাখার কোনো ব্যাপার না, ফর্মুলা মুখস্থ, মানে এটা মনে রাখতে পারবি তো টোটাল ইনকাম কি করে বেরোলো বল, বাদ দিয়ে বল কত হচ্ছে, 8,20,212 থেকে দুটো বাদ দিয়ে বল কত হচ্ছে, 8,04,012। এবার দেখ এই মতো থিওরি পড়ালাম, তুই বল তাহলে কত লিখবো, 8,04,012 লিখবো না 10 লিখবো? 8,04,010, 8,04,010 ব্র্যাকেটে 12 ছিল, তুই কেন 10 লিখলি বলতে হবে, কেন 10 লিখলি, কারণ বলতে হবে, না লিখলে নাম্বার কাটবে। রাউন্ডেড অফ লিখতে হবে, রাউন্ডেড অফ, এই কথাটাকে বলে রাউন্ডেড অফ। তাহলে ওই থিওরিটা তোর মোটামুটি কভার আপ হয়ে গেল বলতে ব্যাপারটা, 8,04,010। এবার দেখ, এবার তোকে ট্যাক্স বের করতে হবে, ট্যাক্স এবার দেখ আমি তোকে লেখা দেখাচ্ছি, লেখা দেখাচ্ছি, এখানে লিখে দেখাচ্ছি, দেখবি টুকবি না, 8,04,010, এটা তো ধর বিরাট কোহলি এত টাকা ইনকাম করছে, ঠিক আছে, এই যে ও যে টোটাল ইনকাম করে না, তার মধ্যে কিছু ইনকাম থাকে কি বলতো, কিছু ইনকাম থাকে স্পেশাল ইনকাম, কি বললাম, কিছু ইনকাম থাকে স্পেশাল ইনকাম, আর কিছু ইনকাম থাকে নর্মাল ইনকাম, কিছু থাকে স্পেশাল আর কিছু নর্মাল। স্যার স্পেশাল ইনকাম কাকে বলে, তোরা টুয়েলভে প্রচুর পড়ছে স্পেশাল ইনকাম, বলে একটা সাম্পল দাও, আরে লটারি ওটাকে বলে স্পেশাল ইনকাম, লং টার্ম ক্যাপিটাল গেইন ওটাকে বলে স্পেশাল ইনকাম, শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ওটাকে বলে স্পেশাল ইনকাম, তার মানে এখানে ওর স্পেশাল ইনকাম আছে তো, হ্যাঁ স্যার আছে, লং টার্ম আর শর্ট টার্ম আছে, বল স্পেশাল ইনকাম লং টার্ম, LTCG আছে আর STCG আছে, তাহলে বল স্পেশাল ইনকাম কত, লং টার্ম 45,212, 45,212, আর শর্ট টার্ম কত আছে বল, শর্ট টার্ম 85,000, 85,000। লং টার্মের ওপর, লং টার্ম ক্যাপিটাল গেনের ওপর কত পার্সেন্ট ট্যাক্স হয় জানিস তো, 20%, কত পার্সেন্ট ট্যাক্স হয়, 20% ট্যাক্স, আর শর্ট টার্মের ওপর কত পার্সেন্ট ট্যাক্স হয়, 15% ট্যাক্স, 15% ট্যাক্স, ঠিক আছে, তার মানে এই দুটোই হচ্ছে স্পেশাল ইনকাম। জেনারেলি স্পেশাল ইনকাম তিনটে হয়, একটা লং টার্ম হয়, একটা শর্ট টার্ম হয়, একটা লটারি হয়, ঠিক আছে, লং টার্ম শর্ট টার্ম বলে দিলাম, কিন্তু এই বছর আছে কোন চিন্তা নেই, SMA আছে, ঠিক আছে, আর বাকিটা নর্মাল ইনকাম। বল দেখি ক্যালকুলেটার নিয়ে একটা সুন্দর করে ক্যালকুলেটার নিয়ে দেখ, 8,04,010, 804,01, 8,04,010 থেকে বাদ দেবো কত, দেখ 45,212 মাইনাস করবো 85,000, বাদ দিয়ে কত হচ্ছে, 7,08,798, তাহলে নর্মাল ইনকাম করলো এত টাকা, তাহলে বিরাট কোহলি নর্মাল ইনকাম করেছে এত টাকা, স্পেশাল ইনকাম করেছে এত টাকা, ঠিক আছে। ট্যাক্স দিতে হবে কি করে, প্রথমে লিখবো কি ট্যাক্স অন, প্রথমে লিখবো ট্যাক্স অন LTCG, কি লিখলাম ট্যাক্স অন LTCG, LTCG মানে এই মতো বললাম, তাহলে এই টাকার উপর দেখ লিখে দিয়েছি 45,212-এর উপর 20%, ৯,৪,৪, তারপর ট্যাক্স অন STCG শর্ট টার্ম ক্যাপিটাল গেইন 50,000-এর উপর 15%, হয়ে গেল। বাকি রইল কি ট্যাক্স অন নর্মাল ইনকাম, নর্মাল ইনকাম, ট্যাক্স অন নর্মাল ইনকাম, এই নর্মাল ইনকাম ট্যাক্স হবে কত, নর্মাল হিট, কি করে বের করতে হয়, এই মাথা শেখালাম। বিরাট কোহলি বয়স কত বলবো, কিছু তো বলেনি, কি বল কত বয়স বলবো, বল 60 বছর নিচেই তো, 60 বছরের নিচে, তাহলে কি হয়, আমি একটা স্ল্যাব করে দিয়েছি, স্ল্যাব, এটা মনে রাখার জন্য, মানে আমি সবসময় স্টুডেন্টে এটাই বলি, মনে রাখার সুবিধা ওইভাবে পড়তে না, ওই ওই বইয়ের লেখা বা আমি যে নোট দেখালাম ওই নোট দেখে পড়তে খুব কঠিন লাগে, পড়া যায় না, বুঝে বুঝে পড়তে হবে। কি হয়, 0 থেকে 2,50,000 টাকা, কি লিখলাম, 0 থেকে 2,50,000, কত ট্যাক্স দিতে হবে, 0%, তারপর তারপর স্ল্যাব কি ছিল বল, 2,50,000 থেকে 5,00,000, কত পার্সেন্ট, 5%, তা বলতে পারি 2,50,000 থেকে 5,00,000 কত টাকা, 2,50,000, 2,50,000-এর 5% করলে 12,500, এবার 2,50,000-এর 5% কত, 12,500,
আর জিরো থেকে আড়াই লাখ কত টাকা ট্যাক্স দিবি? 0% মানে 0 টাকা ট্যাক্স দিবি। তাহলে এখানে 0 দিলে এখানে 12,500 দিবি, কিন্তু ওর নর্মাল ইনকাম কত? সে 7,08,798। তারপরে স্ল্যাবটা কি ছিল? তারপরে স্ল্যাবটা নিচে করছি, বুঝছো? তারপরে স্ল্যাব ছিল 5 লাখ থেকে 10 লাখ। তার 5 লাখ থেকে 10 লাখ মানে কি? 10 লাখ কামাতে পেরেছে না, ওদের 7,08,000 এরকম জায়গা অব্দি আছে, 7,08,000। তাহলে কত টাকা এক্সট্রা হচ্ছে বল? 5 লাখ অব্দি তো হয়ে গেছে ট্যাক্স দেওয়া, তাহলে 2,08,798 কত হলো বল? 2,08,798 এর উপর কত পার্সেন্ট হবে? 20%। 20% পার্সেন্টেজ কেমন হয়? 0, 5, 20, 30। 0, 5, 20, 30, ঠিক আছে? তাহলে এর উপর 20% করলে কত হচ্ছে? 2,08,798 এর উপর 20% কত হচ্ছে? 4,176,4,176। তাহলে কত টাকা ট্যাক্স হলো বল? স্যার এখানে তো 0 হলো, এখানে 12,500, আর এখানে তাহলে কত হচ্ছে দেখ, দেখাচ্ছি এখানে 12,500 প্লাস 4,176 পুরো কত হচ্ছে? 5,426,0 5,426 টোটাল এত টাকা ট্যাক্স হচ্ছে। কত হলো ট্যাক্স? 9,042 প্লাস 7,500 প্লাস 5,426 কত হচ্ছে? 70,802 টাকা ট্যাক্স দিতে হচ্ছে। 70,802, ঠিক আছে? 70,802 টাকা ট্যাক্স দিতে হচ্ছে। আচ্ছা ঠিক আছে স্যার, রিবেট আগের দিন একটা রিবেটের কথা বলছিলাম, রিবেট কারা পায় জানিস? যাদের ইনকাম প্রচুর ইনকাম হয় তাদেরকে রিবেট দেয়, যারা প্রচুর ইনকাম হয় তাদেরকে রিবেট, রিবেট মানে ছাড়, আর সবাইকে দেয়, যাদের ইনকাম কম তাদেরকে ছাড় দেয়। তাহলে কাদের দেয়? কি করেছে সরকার, গভর্নমেন্ট রুল করেছে 5 লাখ টাকা, 5 লাখ টাকা একটা সিলিং বেঁধে দিয়েছে, সিলিং 5 লাখ টাকা, যদি 5 লাখ টাকার কম ইনকাম করলে তারপরে তোমাকে রিবেট। রিবেট কাদের দেবো? রিবেট তাদেরকেই দেবো যাদের ইনকাম 5 লাখ টাকার ওপর, তাদেরকে রিবেট দেবো, কারণ 5 লাখ টাকার উপর প্রচুর ইনকাম করে তোমাকে রিবেট দেবো। কেন রিবেট দেবো? ইনকাম 5 লাখ টাকার কম হলে রিবেট দেবো। আর রিবেটের কত নিয়ম? 12,500 টাকা রিবেট পাবো, 12,500, ঠিক আছে? তো দেখ, আর এই লিমিট গুলো না প্রতি বছর বছর সরকার চেঞ্জ করে, প্রতি বছর চেঞ্জ করে। যেমন এখন নিউ রেজিমে এটা করেছে 12,525 করে দিয়েছে, নিউ রেজিমে সেসব বলে দেবো, চিন্তা করতে হবে, সব বুঝিয়ে দেবো, ঠিক আছে? তো 70,802, তাহলে কি ওকে রিবেট পাওয়া উচিত? এখানে রিবেট কোনদিন পাওয়া উচিত না। কেন রিবেট পাওয়া উচিত? কেন? টোটাল ইনকাম কত হয়েছে? 5 লাখের বেশি, তাই রিবেট পাবে। টোটাল ইনকাম কত হয়েছে দেখ? টোটাল ইনকাম হয়েছে দেখ 8 লাখ, ঠিক আছে? রাউন্ডে বললে 8 লাখ, ঠিক আছে? তাহলে রিবেট পাবে। তাহলে ঠিক আছে, রিবেট পেলো না, কিন্তু এর উপর সরকার একটা 4% নেবে। আগে দিন বলেছিলাম 4% হেলথ অ্যান্ড এডুকেশন সেস 4%, এই টাকার উপর 4% দাও, দাও দাও 4% দাও, দিয়ে দিল 2,832 টাকা। তাহলে 70,802 প্লাস 2,832। এখন যদি ও যদি বলে বিরাট কোহলি, না আমি এই টাকা দেবো না 4%, আমার তো ট্যাক্স এই টাকা, আমি এই টাকা দেবো কেন? না দিতেই হবে তোমাকে, দিতেই হবে তোমাকে, কিচ্ছু করার নেই, দিতেই হবে। কত হলো? 7,363,730 হবে, তাও না বুঝতেই পেরেছিস? এটাকে বলা হয় ট্যাক্স লাইবিলিটি রাউন্ডেড অফ, ট্যাক্স লাইবিলিটি রাউন্ডেড অফ। এই টাকাটা এই বিরাট কোহলি, বুঝছ তো, ইন্ডিয়ান গভর্নমেন্ট কে এই টাকা ট্যাক্স পেমেন্ট, ঠিক আছে? একটা সুন্দর করে একটা চেক লিখে দেবে, চলে গেল পেমেন্ট হয়ে গেল। 7,363, বোঝা গেল কি বললাম? আমি এটার ফটো পাঠিয়ে দিচ্ছি, এটা বাড়িতে ঢুকে নিই, এটা অতটা ইম্পর্টেন্ট না, কারণ এটা তোর পরের সেমিস্টার লাগবে, আমি বুঝিয়ে দিলাম। এটা মনের মধ্যে কোশ্চেন থাকে যে স্যার ওই ইনকাম করলে কত টাকা ট্যাক্স দিতে হবে, ঠিক আছে? তা আমি এটা ফটো পাঠিয়ে দিচ্ছি, এটা পরে সময় নষ্ট করলাম। হয়ে গেল, এবার দেখ, এবার হচ্ছে আমাদের এইগুলো সব পড়ানো হয়ে গেছিল আমাদের।
দেখ এখানে দেখ নিচে চলে যায় 10 নম্বর পয়েন্টে চলে যায়, জাস্ট একবার করে রিড করে দিচ্ছি, এগুলো সব পড়া তো 12-এ একবার রিড করে দিচ্ছি, জাস্ট একবার রিড করে দিচ্ছি। জিটিআই দেখ চলে যায় 10 নম্বর পয়েন্টে, চলে যায় 10 নম্বর পয়েন্টে তাড়াতাড়ি চলে যায় জিটিআই। জিটিআই কি বললাম তুই বলতে হবে, জিটিআই কাকে বলে কি বললাম, বলবি স্যার আমাদের 5টা হেডস অফ ইনকাম যোগ করুন, তাকে বলে জিটিআই। ঠিক আছে জিটিআই হয়ে গেলো, এখানে এটাই লিখেছে এই কথাটা, ঠিক আছে। আর এবার দেখ পরে পরে একটা চার্ট দিয়ে দিয়েছে, 10 নম্বর পয়েন্ট, হ্যাঁ পরে একটা চার্ট দিয়ে দিয়েছে, চার্ট বুঝিস তো, পরে একটা চার্ট দিয়ে দেখ এই 5টা হেডের চার্ট দিয়ে হয়ে গেল জিটিআই। এবার দেখ জিটিআই কিছু ফিচার্স দিচ্ছে, ফিচার্স গুলো তুই পড়তে পারিস। এই যে কি বলছে জিটিআই মানে গ্রস টোটাল ইনকাম, কি বলছে সমস্ত 5টা হেড অফ ইনকাম যোগ করে তাকে বলে জিটিআই। তা বলছে ইনকাম ট্যাক্স ডাজ নট ডিপেন্ড অন জিটিআই, আমি যে গভর্নমেন্টকে ট্যাক্স দেবো জিটিআই এর উপর ট্যাক্স দিই না, ট্যাক্স দিই টোটাল ইনকামের উপর, তা এটা বলে দিয়েছে। তা বলছে জিটিআই ডিপেন্ডস অন রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, হ্যাঁ রেসিডেন্সিয়াল স্ট্যাটাস তোর কি হবে সেটা জিটিআই এর উপর ডিপেন্ড করে। তো ঠিক আছে হয়ে গেল, আর কিছু দরকার নেই। টোটাল ইনকাম কাকে বলে অলরেডি বলে দিলাম কাকে বলে জিটিআই থেকে ডিডাকশন বাদ দিবি হয়ে যাবে টোটাল ইনকাম। ঠিক আছে স্যার টোটাল ইনকামের চার্ট, এই যে চার্ট বলে দিয়েছে চার্ট। এবার কি বলেছে স্যার ফিচার্স বলুন কয়েকটা, আর নর্মাল ব্যাপার ফিচার্স তুই বল, তুই বল ফিচার্স কি হতে পারে। বলবি যে স্যার যে আমাদের দেশে কোনো পার্সেন্ট যদি গভর্নমেন্টকে ট্যাক্স দেয় কিসের উপর ট্যাক্স দেয়, টোটাল ইনকামের উপর ট্যাক্স দেয়। এটা তো ফার্স্ট প্রথম ফিচার্স পেয়ে গেলি, এটাই লিখে টোটাল ইনকাম ইন ইন দিস ইনকাম অন হুইচ এসএসসি পে ট্যাক্স দ্য রেট প্রেসক্রাইব বাই দ্য ফাইন্যান্স অ্যাক্ট, ফর দিস টোটাল ইনকাম ইজ নোন অ্যাজ ট্যাক্সেবল ইনকাম। টোটাল ইনকামকে আমরা কি বলি ট্যাক্সেবল ইনকাম, টোটাল ইনকামের আর একটা নাম হচ্ছে ট্যাক্সেবল ইনকাম। আচ্ছা টোটাল ইনকাম মিনস গ্রস টোটাল ইনকাম অ্যাজ রিডিউস বাই ডিডাকশন, টোটাল ইনকাম মানে কি জিটিআই থেকে ডিডাকশন বাদ দিলে যেটা পড়ে থাকে তাকেই বলে টোটাল ইনকাম। ঠিক আছে বলছে টোটাল ইনকাম, টোটাল ইনকাম অফ অ্যান এসএসসি ডিপেন্ডস আপন হিজ রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, আর টোটাল ইনকাম রাউন্ডেড অফ, এর কথাটা কি বললাম এবার তো বললাম টোটাল ইনকাম রাউন্ডেড অফ করতে হয় তাই না, অ্যাজ উইল বি মাল্টিপল উইল বি 10 কোন সেকশনে বাই 18 এতে। ঠিক আছে হয়ে গেল, এবার বলছে টোটাল ইনকামের সঙ্গে গ্রস টোটাল ইনকামের কিছু ডিফারেন্স বলো, তাহলে কি লিখবি ডিফারেন্স, প্রথমে লিখবি কাকে বলে, হয়ে গেল হয়ে গেল কি রে টোটাল ইনকাম ডিফারেন্স কি বলবো, এটা কাকে বলে ওটা কাকে বলে লিখে দিবি। সেকেন্ড পয়েন্ট ট্যাক্সেবিলিটি, এসএসসি ট্যাক্স দেয় কারো টোটাল ইনকামের উপর, বলছে এসএসসি পে ট্যাক্স অন টোটাল ইনকাম, এসএসসি ট্যাক্স দেয় টোটাল ইনকামের উপর, ইনকাম ট্যাক্স ডাজ নট ডিপেন্ড অন গ্রস টোটাল ইনকাম। পয়েন্টটা উইচ মানে আমার ট্যাক্স কত হবে ওটা কি জিটিআই এর উপর ডিপেন্ড করে না, তারা বলছে ইনফ্লুয়েন্স অফ রেসিডেন্স স্ট্যাটাস। ঠিক আছে রেসিডেন্সের উপর কে প্রভাব বিস্তার করে, তো বলছে টোটাল ইনকাম ডিপেন্ডস অন রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, টোটাল ইনকাম ডিপেন্ড করে তো স্ট্যাটাসের, তো স্ট্যাটাসের উপর টোটাল ইনকাম ডিপেন্ড করবে। অ্যাট দ্য টাইম অফ কম্পিটিশন অফ টোটাল ইনকাম সেকশন 5 অফ ইনকাম ট্যাক্স অ্যাক্ট শ্যাল নট বি কনসিডার্ড, আর এখানে বলছে অ্যাকর্ডিং টু সেকশন 5 অফ ইনকাম ট্যাক্স অ্যাক্ট গ্রস টোটাল ইনকাম ইজ অ্যাসেসড, ইফ দেয়ার ইজ এনি চেঞ্জ ইন রেসিডেন্ট স্ট্যাটাস দেন কম্পিটিশন প্রসিডিওর অফ গ্রস টোটাল ইনকাম অলসো চেঞ্জ। মানে তুই যখন জিটিআইটা বের করবি না, যদি স্ট্যাটাস যদি চেঞ্জ হয়ে যায় জিটিআই চেঞ্জ হয়ে যাবে, স্ট্যাটাস চেঞ্জ হলে জিটিআই চেঞ্জ হয়ে যাবে। মনে পড়ছে না কদিন পরেই তোদের মনে পড়ে যাবে, আমরা যখন ক্লাস 11-এ ইনসিডেন্স অফ ট্যাক্স পড়েছিলাম, মনে কর অর্ডিনারি রেসিডেন্ট, নট অর্ডিনারি রেসিডেন্ট, নন রেসিডেন্ট। আজকে তুই যদি নন রেসিডেন্ট হোস তাহলে তোর একরকম ট্যাক্স হবে, তুই অর্ডিনারি হলে তার জন্য একরকম ট্যাক্স হবে, তাহলে ডিপেন্ড করে স্ট্যাটাসের উপর। অ্যাডজাস্টমেন্ট অফ লস, ঠিক আছে অ্যাডজাস্টমেন্ট অফ লস, যেমন দেখ অ্যাডজাস্টমেন্ট অফ লস জিটিআইটা অ্যাডজাস্টমেন্ট করতে হয়, ঠিক আছে জিটিআই এর কিন্তু অ্যাডজাস্টমেন্ট হয় কিন্তু টোটাল ইনকাম অ্যাডজাস্ট করা হয় না। যেমন ধর আমি তোকে জাস্ট ছোট্ট একটা এক্সাম্পল বলছি, আজকে ধর তুই একটা ব্যবসা করছিস, তোর ধর কলকাতা শহরে একটা ব্যবসা করে ধর 2 লাখ টাকা লাভ করেছিস, আর বোম্বে শহরে একটা ব্যবসা করে ধর 1.5 লাখ টাকা লস করেছিস, তাহলে তুই ব্যবসা করছিস এক জায়গায় লাভ আর এক জায়গায় লস, তাহলে দুটো ব্যবসা নিজেদের মধ্যে কি করলে এটা অ্যাডজাস্ট করতে পারে, এটা কখন হয়, এটা জিটিআই এর সময় করা যায়, টোটাল ইনকামে হয় না, এটা এখানে এই কথাটাই বলেছে। এখানে বলেছে, এখানে বলেছে দেখ কারেন্ট ইয়ার অ্যান্ড প্রিভিয়াস ইয়ার লস হ্যাজ অ্যাডজাস্টেড অ্যাট দ্য ক্যালকুলেশন জিটিআই, জিটিআই যখন ক্যালকুলেট করা হয় না, আমরা যখন জিটিআই ক্যালকুলেট করি তখনই লসটা কনসিডার করা হয়, টোটাল ইনকাম সময় এগুলো করা দরকার, কেন করা হয় না, কারণ জিটিআই এর সময় করা হয়ে গেছে, জিটিআই এর সময় ক্যালকুলেট করা হয়ে গেছে। এখানে এটাই লিখেছে আর কিছু নতুন কিচ্ছু লেখেনি। রাউন্ড অফ কে রাউন্ড অফ, আমরা জিটিআই রাউন্ড অফের কথা বললাম না, টোটাল ইনকাম রাউন্ড অফ, রাউন্ড অফ কাকে করতে হয়, টোটাল ইনকাম রাউন্ড অফ করতে হয়, জিটিআই রাউন্ড অফ করার দরকার হয় না। দেখ লিখে টোটাল ইনকাম ইস রাউন্ডেড অফ টু দ্য নিয়ারেস্ট মাল্টিপল অফ রুপিস 10 অ্যাজ পার সেকশন 288, আর গ্রস টোটাল ইনকাম ইজ নট টু বি রাউন্ডেড। ঠিক আছে এই কোশ্চেনটা খুব আসতো তোদের কোন ক্লাসে, ক্লাস 11-এ প্রচুর আসতো, আর এটা হচ্ছে সিইউতে খুব আসে, আমি দেখেছি এই কোশ্চেনটা, সেটা কি বলতো এই হেডস অফ, আগের পয়েন্টটা হেডস অফ ইনকামের সঙ্গে সোর্স অফ ইনকামের ডিফারেন্স, হেডস অফ ইনকামের সঙ্গে সোর্স অফ ইনকামের ডিফারেন্স বল দেখে প্রথম পয়েন্ট বলে বল, আমাদের হেড কটা সোর্স কটা আনলিমিটেড, প্রথম পয়েন্টটাকে এটাই লেখা আছে, প্রথম পয়েন্ট এটাই লেখা আছে দেখ
প্রথম পয়েন্টে লিখেছি, ডেফিনেশন লিখেছি, তার বলার কিছু অপেক্ষা রাখে না, একবার রিড করলেই হয়ে যাবে ডেফিনেশন, ঠিক আছে? তো এখানে দেখ কি হয়, স্পেসিফিক আন্ডার দ্য ইনকাম ট্যাক্স অ্যাক্ট হেডস অফ ইনকাম আর স্পেসিফিক অ্যান্ড দে আর ক্যান নট বি মোর দ্যান ফাইভ হেডস অফ ইনকাম, একদম বুঝে গেছিস? আর বাট নো সাচ লিস্ট ইজ প্রোভাইডেড বাই দ্য অ্যাক্ট রিগার্ডিং দ্য সোর্সেস অফ ইনকাম ফ্রম হুইচ ইনকাম অ্যারাইজ, তুই যেই সোর্স থেকে ইনকাম সেটাই হবে সোর্স অফ ইনকাম, ঠিক আছে? তো এর কোনো লিস্ট নেই। রুল, ইনকাম ফ্রম আ পার্টিকুলার সোর্স ইজ টু বি কম্পিউটেড ফলোয়িং রুল প্রোভাইডেড, যেমন তুই ধর স্যালারি থেকে ইনকাম কম্পিউট করে স্যালারি রুলটা প্রোভাইড করতে হবে। স্যালারি রুল কী আছে এগুলো দেখতে হবে, হাউস বোর্ডের রুল কী আছে, আদার সোর্সের রুল কী আছে, বিজনেসের রুল কী আছে, ঠিক আছে, ক্যাপিটালের রুল কী আছে, এগুলো রুল বলেছে, এগুলো রুল আছে। কিন্তু বাট দেয়ার ইজ নো স্পেসিফিক রুল অফ কম্পিউটিং ফ্রম সোর্স অফ ইনকাম, তোর যে সোর্স অফ ইনকাম তার কোনো স্পেসিফিক কোনো রুল নেই, কিন্তু হেডস অফ ইনকামের পার্টিকুলার রুল আছে। কেন স্যালারি যখন আগে করেছিলি এমএনএ, স্যালারি করার একটা রুল ছিল, হাউস ওয়াইফ করার রুল আছে, ঠিক আছে, আদার সোর্স করার রুল আছে, কিছু রুল মেনে করতে হবে তোকে। মেন ফিচার, দ্য হেডস অফ ইনকাম আর দ্য ডেস্টিনেশন, ঠিক আছে, দ্যাট ইজ স্পেসিফিক হেডস হোয়ার দে আর মাস্ট গো ফর দ্য পারপাস অফ অ্যাসেসমেন্ট। আর এখানে বলছে সোর্স অফ ইনকাম আর দ্য অরিজিন, সোর্স অফ ইনকাম মানে অরিজিন, সোর্স অফ ইনকামটা কি অরিজিন, সো আর ওটা কি ডেস্টিনেশন, একটা ডেস্টিনেশন আর একটা অরিজিন, একটা ডেস্টিনেশন আর একটা অরিজিন। নাম্বার, এই তো আগেই বলেছি, এটা তো বলেছি বল, প্রথমেই বললাম না, এটা পাঁচটা হেড আর এটা আনলিমিটেড। টার্ম, হেডস অফ ইনকাম ইজ আ টেকনিক্যাল সোর্স অফ, এটা টেকনিক্যাল সোর্স, সোর্স অফ ইনকাম ইজ আ জেনারেল টার্ম, আর সোর্স অফ ইনকাম ইজ আ জেনারেল টার্ম, সোর্স অফ ইনকাম জিনিসটাকে একটা জেনারেল টার্ম আর হেডস অফ ইনকাম একটা টেকনিক্যাল সোর্স, টেকনিক্যাল, ঠিক আছে? তো এই কোশ্চেনটা একবার পড়ে রাখবি আমাদের ইয়ের জন্য, ফাইনালের জন্য, তারপরে আমি তো সাজেশন তো দিয়েই দেবো, সেটা নিয়ে চাপলে জাস্ট এখন একবার করে রিড করে রাখলে তো সুবিধা হবে, তোদের খুব সুবিধা হবে যে একবার রিড করে দেবে, বেশ হয়ে গেল, হয়ে গেল। এবার দেখ এই এক্সাম্পলটা তোকে পড়তে হবে, ঠিক আছে, এই এক্সাম্পলটা পড়তে হবে, এই এক্সাম্পলটা, ঠিক আছে, অঙ্ক যদি পরীক্ষায় না, আগের দিন বলছিলাম জাস্ট একবার ফাটাফাট করে তাড়াতাড়ি করে ফাস্ট ফাস্ট করে অ্যান্সার তোদেরকে জানতে চাইছি, অ্যান্সার তো নিচে বলেও দিচ্ছে। তো দেখ কি বলছে, পরের কোশ্চেনে পেয়েছিস তো, মানে কোনটা কোন স্ট্যাটাসের মধ্যে পড়ে, অশোক বাবু অ্যান এমপ্লয়ি অফ এ প্রাইভেট লিমিটেড কোম্পানি, বল অশোক বাবু একজন চাকরি করে প্রাইভেট লিমিটেড কোম্পানি, কোন কোন পার্সনের মধ্যে পড়ে, ইন্ডিভিজুয়াল, এটাকে ইন্ডিভিজুয়ালের মধ্যে পড়ে। ও এখানে কোম্পানি মানে কিন্তু কোম্পানি না, কোম্পানি মানে টাটা কোম্পানি, বুঝতে পারলি তো? এরকম ভাববি না কিনা, আজকে ধর তুই টিসিএস চাকরি করেছিস, আজকে তুই টিসিএস চাকরি করেছিস, বলছে তুই কোন পার্সনের মধ্যে পড়িস, তুই কিন্তু ইন্ডিভিজুয়াল। কিন্তু টিসিএস কোম্পানির কথা যদি বলা হয় তখন টিসিএস কোম্পানি হচ্ছে তোর কোম্পানি, ঠিক আছে? তো বলছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, মানে তোরা যে এইচএস পড়েছিস, তোদের যে বোর্ড, এখন তো এই কোশ্চেনটা দেবে না, এর জায়গায় লিখে দেবে ক্যালকাটা ইউনিভার্সিটি, তাহলে এটা কি আর্টিফিশিয়াল জুরিডিক্যাল পার্সন, ঠিক আছে? তারপর কি বিধান নাগরিক মঞ্চ, এটা কি লোকাল অথরিটি, তাই তো? বিধান নাগরিক মঞ্চ লোকাল অথরিটি। মিলন সংঘ, এটা একটা ক্লাব, মিলন সংঘ ক্লাবটা কি হবে, অনেকগুলো বডি মিলে তৈরি, বডি অফ ইন্ডিভিজুয়াল, ঠিক আছে? তো তারপর আরামবাগ হাউসিং কোঅপারেটিভ সোসাইটি, এটা কি হবে বল, বডি অ্যাসোসিয়েশন অফ পার্সন, অনেকগুলো পার্সন, ঠিক আছে? তারপর বলেছে কি এলআইসি লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, এটা কি, এটা একটা কোম্পানি, এলআইসি কিন্তু একটা কোম্পানি, ঠিক আছে? তারপর বলছে পার্টনারশিপ ফার্ম বলার দরকার, রেড ব্লু গ্রিন, এটা পার্টনারশিপ ফার্ম, ঠিক আছে, ঠিক আছে? তারপর হচ্ছে কি হিন্দু আনডিভাইড ফ্যামিলি, স্যার বলেই দিয়েছে, হিন্দু আনডিভাইড বলেই দিয়েছে, লর্ড তারকনাথ অফ তারকেশ্বর টেম্পল, এটা কি বলেছিলাম আগের দিনই বলছিলাম, এই আর্টিফিশিয়াল জিওলজিক্যাল পার্সন। লাস্ট পয়েন্ট, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন লোকাল অথরিটি, ঠিক আছে? তো একটা পরে দিলাম, কারণ এরকম একটা এক্সপেকটেশন আছে, দিতেই পারে পরীক্ষায়, ও দুটো এক্সাম্পল তোকে তুলে দিতেই পারে, বলতে পারে কোন কোন পার্সন আমাদের শর্ট কোশ্চেন দিতে গেলে, এইগুলো কমন আনকমনের ব্যাপার থাকে না, ওটা তুই একটা কনসেপ্ট থাকলে তুই লিখতে পারবি। যেমন দেখ এইটা তুই নিজে বাড়িতে একবার জাস্ট করে নিবি, জাস্ট একবার পড়ে নিবি, তুই নিজেও বুঝতে পারবি যে নিজেদের অ্যান্সার দিয়েছে, বলছে কালীমাতা অফ দক্ষিণেশ্বর টেম্পল, ভারত সঞ্চার নিয়োগ PSNL কোম্পানি, ঠিক আছে? তো ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন, ইউনাইটেড ক্লাব, পার্টনারশিপ ফার্ম, বিশ্বনাথ ঘোষ, বর্তমান হাউজিং কোঅপারেটিভ সোসাইটি, জয়েন্ট হিন্দু আনডিভাইড ফ্যামিলি, জেনারেল ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, এখানে নিচে অ্যান্সার লিখেছে, এইগুলো বেশি পরে সময় নষ্ট করছে। তারপরের কোশ্চেনটা বাড়িতে যাচ্ছে, এগুলো এগুলো খাতায় লিখতেও হবে না, জাস্ট একবার রিডিং করে নিবি, রিডিং করে নিবি, এটা ফেলে রাখিস না কিন্তু স্কুল, এই এক্সাম্পলটা এটাও করে নিবি, জাস্ট লিখে দিয়েছি অ্যান্সার পুরো, যাতে তোদের বুঝতে হস, হ্যাঁ আসল কেস, এই কোশ্চেন সিউতে খুব আসে, খুব আসে এই সমস্ত কোশ্চেন গুলো। পাঁচ নম্বর দেয় এগুলো, পাঁচটা পয়েন্ট পাঁচ নম্বর, ঠিক আছে? তো বলছে কোনটা কোন হেডে আসে, এই জন্য আমি পড়ালাম না, এই জন্য ইচ্ছা করে পড়ালাম এগুলো, কোনটা কোন হেডে আসে।
বলছে স্টেট দ্য পার্টিকুলার হেড অফ ইনকাম আন্ডার হুইচ দ্য ফলোয়িং ইনকাম আর টু বি অ্যাসেসড আন্ডার দ্য ইনকাম ট্যাক্স অ্যাক্ট। ঠিক আছে, তো তুই নিজেও বলবে, নিচে অ্যান্সার লিখে দিয়েছি আমি, নিচে আমি অ্যান্সার লিখে দিয়েছি, তবু একবার জাস্ট আমার একটু আলোচনা করে নিই। বলছে অনারিয়াম রিসিভ, অনারিয়াম মানে জানিস, তাহলে অনারিয়াম মানে কি সম্মানিক বলা হয়। কেউ যদি কিছু লেখে না, ম্যাগাজিন লেখে না, তাকে কি দেয়? অনারিয়াম দেয়, তাকে অনারিয়াম দেয়, ম্যাগাজিন লিখে যারা অনারিয়াম পায়। বলছে অনারিয়াম রিসিভ ফ্রম স্টোরি রাইটিং ফ্রম এবিপি পাবলিকেশন, যে এবিপি পাবলিকেশন আছে না, ওখানে তুই কোনো স্টোরি রাইট লিখেছিস, তোর ওটা ছাপা হয়েছে, তার জন্য তুই অনারিয়াম পেয়েছিস। বলতে পারবি আমার তো হেড সাব ইনকাম 5টা, কি মনে হয়? আর এই 5টার মধ্যে যেমন একটা হেডে আসবে, কোন হেডে আসতে পারে, কি মনে হয়? আদার্স সোর্স, আর নাম দেখো আপনার আদার্স, আদার্স সোর্স, হেড আদার্স সোর্স। ঠিক আছে, ঠিক আছে স্যার, পরীক্ষা কী করে লিখবো? দেখ অত কিছু লিখতে হবে না, এই কোশ্চেনটা তুলবি, লিখবি, ঠিক আছে, ইট ইজ ট্যাক্সেবল আন্ডার দ্য হেডস ইনকাম ফ্রম আদার্স সোর্স। It is, in English, it is taxable under the income of other source. ঠিক আছে, you will say absolutely, because কারণটা কি? কেন? কারণ এখানে মালিক আর কর্মচারী সম্পর্ক নেই, এমপ্লয়ার আর এমপ্লয়ি নো রিলেশনশিপ এক্সিস্ট। ঠিক আছে, এখানে কোনো এমপ্লয়ার এমপ্লয়ি কোনো রিলেশন নেই, এমপ্লয়ার আর এমপ্লয়ি, মালিক আর কর্মচারী কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, তাই না? আজকে আমি একটা বই লিখলাম, আমাকে কোনো পাবলিকেশন দ্বারা আমাকে তার জন্য অনারিয়াম দিল, তাহলে আমার কি 10টা 5টা ডিউটি করতে হচ্ছে এর জন্য? না, তাহলে মালিক কর্মচারী কোনো সম্পর্কই নেই। তারপর ডিভিডেন্ড রিসিভ ফ্রম স্টার্লিং কোম্পানি, স্টার্লিং কোম্পানিকে লন্ডনে, মানে তুই ফরেন কোম্পানি থেকে ডিভিডেন্ড পেয়েছিস, বল এটা কোন কোন হেডস অফ ইনকাম আসতে পারে? করেছিস তো, কথা কথা সুন্দর করেছিস। আর যদি কখনো যদি কোনো একটা পয়েন্ট আনকমন পেল না, তুই বুঝতে পারছিস না, তুই 5টা হেড জানিস, তুই প্রথমে ভাবি এটা কি স্যালারির মধ্যে পড়তে পারে? না, মানে স্যালারি, এটা কি হাউসপ্লট? হাউসপ্লট হলে কি হতো? বল বাড়ি ভাড়া দিচ্ছে, না না হচ্ছে না, বিজনেস করে, না না এটা তো বিজনেস হচ্ছে না, ক্যাপিটাল কে? তাহলে তুই এইভাবে ধরতে পারিস, ধরতে পারবি, পয়েন্ট পড়েই ধরতে পারবি। তারপর কি বলেছে? বলছে ডিভিডেন্ড রিসিভ ফ্রম ইন্ডিয়ান কোম্পানি, সে ফরেন কোম্পানি হোক বা ইন্ডিয়ান কোম্পানি, ঠিক আছে, দুটো কোম্পানি থেকেই আদার্স সোর্স। তবে একটা তোরা যে বছর পড়েছিলি পরীক্ষা দিয়েছিলি, এইচএস আদার্স সোর্স ছিল তোদের বেলায় তো, তখন কিন্তু তার আগে কিন্তু তোরা যে বছর পড়েছিলি তার আগের বছর কিন্তু আদার্স সোর্সে ইন্ডিয়ান কোম্পানি থেকে ডিভিডেন্ড পেলে গভর্নমেন্টকে কিন্তু ট্যাক্স দিত, ট্যাক্স ফ্রি ছিল, কিন্তু তোদের বেলা থেকে কিন্তু ট্যাক্সেবল হয়ে গেছে। ঠিক আছে, তোদের বেলা থেকে ট্যাক্সেবল হয়ে গেছিলো, আমাকে তুই মানে কোশ্চেন করেছিলি যে টেস্ট পরীক্ষার সময় একটা বন্ধু লিখে দিয়েছিল যে ডিভিডেন্ড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি, ও লিখেছিল এক্সেপ্ট, আমি বললাম না আপনি লিখেছিল, তো ডিভিডেন্ড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি, ইন্ডিয়ান কোম্পানি থেকে বর্তমানে কারেন্ট রুল বলছি, ইন্ডিয়ান কোম্পানি থেকে ডিভিডেন্ড পাও বা ফরেন কোম্পানি থেকে ডিভিডেন্ড পাও, গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে সোজাসুক্তি। ঠিক আছে, সোজাসুক্তি, অত ঘাবড়ে যাওয়ার কিছু ব্যাপার নেই, ডিভিডেন্ড পেলেই ট্যাক্সেবল, অত কিছু ভাবতে হবে না, ভাবতে হবে না। ঠিক আছে, আচ্ছা, তারপর হচ্ছে লয়ার ডিসিভ রেমুনারেশন ফ্রম ল কলেজ ফ্রম কলকাতা, ঠিক আছে, অ্যাজ আ পার্ট টাইম লেকচারার, তার মানে একজন লয়ার মানে আইনজীবী স্যালারি পাচ্ছে কোথা থেকে? ল কলেজ থেকে পাচ্ছে। বলতে কি এটা কোন হেডে আছে? হ্যাঁ হ্যাঁ, না এটা স্যালারিতে আছে, স্যালারি, এটা স্যালারিতে আছে, একজন পার্ট টাইম লেকচারার, তার কত ল কলেজে লয়াররা পড়াতে যায়, ঠিক আছে, এটা কিন্তু স্যালারি, পার্ট টাইম স্যালারি, পার্ট টাইম জব করছে, এটা পার্ট টাইম স্যালারি, স্যালারির মধ্যে পড়বে, কারণ এখানে 10টা 5টা ডিউটি করতে হবে। ঠিক আছে, এই যে এখানে লিখেছে দেখ, এই যে 4 নম্বর দেখ, রেমুনারেশন অ্যান্সার করে লিখে দিই, রেমুনারেশন রিসিভ ফ্রম ল কলেজ অফ কলকাতা অ্যাজ আ পার্ট টাইম লেকচারার উইল বি ট্যাক্সেবল আন্ডার দ্য হেড স্যালারিস বিকজ রিলেশনশিপ বিটুইন এসএসসি অ্যাট কলেজ ইজ এমপ্লয়ার। ঠিক আছে, এসএসসি মানে কি? যে তোর লয়ার, আর হচ্ছে কলেজটা কি হচ্ছে মালিক, এদের মধ্যে কি সম্পর্ক? মালিক কলেজের সম্পর্ক। ঠিক আছে, তো আজকে ধর সাপোজ কোনো একটা স্কুলে ধর পার্ট টাইম যদি পড়াতে যেতে হয়, ঠিক আছে, তাহলে সেটা কি হবে? একটা স্কুলের সঙ্গে আমার একটা যে সম্পর্ক হচ্ছে, এটা কি মালিক কর্মচারী সম্পর্ক হচ্ছে? ঠিক আছে, তাহলে এটাকে কিন্তু বলা হয় স্যালারি হেডে আছে। তারপর কি বলেছে বল, অনেক সুন্দর সুন্দর পয়েন্ট তোলা হয়েছে, অ্যামাউন্ট রিসিভ ফ্রম, কোনো মানে সেরকমভাবে কোনো বইতে নেই এই পয়েন্টগুলো, এগুলো খুব সুন্দর সুন্দর পয়েন্ট তোলা হয়েছে, তুই বুঝতে পারবি। অ্যামাউন্ট রিসিভ ফ্রম টিভি গেম শো, এই ধর দাদাগিরি, ঠিক আছে, তো বুঝতেই পারছি সেগুলো আদার্স সোর্স। তারপর বলছে বল ইন্টারেস্ট ফ্রম পোস্ট অফিস সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আমি এখানে একটা রিলেটেড কথা বল, পোস্ট অফিস নাম শুনেছিস তো? দেখুন পোস্ট অফিসে এখন পোস্ট অফিস সবাই রেকারিংই করে, জানিস তো, পোস্ট রেকারিং না, কিন্তু পোস্ট অফিসে সেভিংস ব্যাঙ্কও খোলা যায়, সেভিংস অ্যাকাউন্টও খোলা যায়। এখন পোস্ট অফিস তুই রেকারিং করলে তুই টাকা পাবি না, তুলতে পারবি না, রেকারিং করলে তুই যদি সেভিংস অ্যাকাউন্ট না থাকে না, তোকে টাকা দেবে না, তোকে বলবে যে তুমি রেকারিং করলে করো, কিন্তু সেভিংস অ্যাকাউন্ট হলো ওই রেকারিং এর টাকাটা সেভিংসে ট্রান্সফার। ঠিক আছে, তো তাহলে কি বললাম, তুই পোস্ট অফিস সেভিংস ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছিস, সেখান থেকে ইন্টারেস্ট পেয়েছিস। ঠিক আছে, তো এটা কোন হেডে আসে? আদার্স সোর্স, একদম ঠিক বলে আদার্স সোর্স, কিন্তু একটা রুল ছিল, আমি জানি না তোদের হয়তো মনে নেই, এক বছর হয়ে গেছে করে ফেলেছিস, মনে নেই, তুই যদি পোস্ট অফিস সেভিংস ব্যাংকে, যদি পোস্ট অফিস সেভিংস ব্যাংকে যদি টাকা রাখিস, পোস্ট অফিস আমি কিন্তু নর্মাল ব্যাংক বলিনি, আমি কিন্তু স্টেট ব্যাংক, বন্ধন ব্যাংক, এইসব কোনো ব্যাংকের কথা বলিনি, পোস্ট অফিসের ব্যাংক,
পোস্ট অফিস সেভিংস ব্যাংকে যদি টাকা রাখিস সেখান থেকে যদি ইন্টারেস্ট পাস, জানিস কত টাকা অব্দি ছাড় আছে? 3,500 টাকা। হ্যাঁ, 3,500 টাকা অব্দি ছাড় আছে, 3,500 টাকা অব্দি এক্সেম্প্ট। সাপোজ ধর তোকে যদি পরীক্ষায় কোশ্চেন বলে দেয় না, ধর তুই 3,000 টাকা, মানে শুনবি ধর কোশ্চেন বলে দিয়েছে যে পোস্ট অফিস সেভিংস ব্যাংকে তুমি টাকা রেখেছো সেখান থেকে তুমি ইন্টারেস্ট পাবে 3,000 টাকা, তখন লিখতে হবে ইট ইজ ট্যাক্সেবল আন্ডার দ্য হেড ইনকাম অফ আদার সোর্স, বাট ইট ইজ এক্সেম্পটেড অ্যাজ পার ল, ইট ইজ এক্সেম্পট অ্যাজ পার ল। কারণ লতে কি বলছে 3,500 টাকা অব্দি এক্সেম্পশন আছে, 3,500 টাকা অব্দি এক্সেম্পশন আছে, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে, 3,500 টাকা সিঙ্গেল হলে 3,500 টাকা। এখন যদি কিছু বুঝতে অসুবিধা কোনো চিন্তা নেই, কোনো চাপে নিবি না, কোনো চাপ নেই, কোনো আদার্স সোর্সটাই তো আসবে, আদার্স সোর্সের একটা চ্যাপ্টারই আছে, ওখানে এইগুলো নিয়েই সারাক্ষণ আলোচনা করাবে, এই নিয়ে সারাক্ষণ পয়েন্ট আলোচনা করাবে, এমনি শিখিয়ে যাবে। তো এগুলো সব 12-এ পড়ে এসেছিস, হয়তো এখন মনে নেই, কি হয়েছে বলতো ওখানে ধুলো পড়ে গেছে, ওটা ধুলো করে ছাড়াতে হচ্ছে, ঠিক আছে? তো তাহলে 3,500 টাকা অব্দি ছাড়ে, একজনের জন্য 3,500 টাকা, দুজন হলে 7,000 টাকা, ইন্ডিভিজুয়াল হলে 3,500, জয়েন্ট অ্যাকাউন্ট হলে 7,000 টাকা। তো বলছে অ্যামাউন্ট রিসিভ ফর সেল অফ ওয়াইল্ড গ্রাস, আচ্ছা সেল অফ ওয়াইল্ড গ্রাস, ওয়াইল্ড গ্রাস মানে বুঝছিস ঘাস, ঘাস হয়েছে, ঘাস বেঁচে দিয়েছে, ঘাস ঘাস বেঁচে টাকা পেয়েছে, ঠিক আছে? দাদার সোর্স, দাদার সোর্স, আচ্ছা বল দেখি কি করে একটা মনে পড়লো, কারণ কদিন পরেই আমরা আরম্ভ করবো এগ্রিকালচার ইনকাম, কৃষি আয়, তোর বাড়ির বাইরে, তোর বাড়ির বাইরে, তোর বাড়ির বাইরে দেখি ঘাস হয়েছে, হয়েছে ঘাস, হয়তো ঘাস হয়েছে, তা ঘাসটা হয়েছে কি বাড়ির বাইরে ঘাস হয়ে জঙ্গলে চলো, জঙ্গলগুলো কাটি, কেটে এগুলো মার্কেটে গিয়ে বিক্রি করে দিই, এটা দর বললে এটা কি তোর এগ্রিকালচার ইনকাম নাকি নন এগ্রিকালচার ইনকাম? বল দেখি এটা তো অনেক, কেন কেন ঘাসটা তুই নিজে, তুই কি নিজে ওই জন্য ওই ঘাসটা কি তোর জন্য হয়েছে, তোর জন্য হয়েছে না, তুই কি কোনো ওখানে ঘাসটা তুই পুঁতেছিস বা প্রতিদিন জল দিতি? না না, আমি তো কোনো কাজ করি না, আপনি বেড়ে উঠে গেছে, ঠিক আছে? এটা তো হবে না, এটা এগ্রিকালচার ইনকাম না, এটা নন এগ্রিকালচার ইনকাম। নন এগ্রিকালচার ইনকাম কোথায় আসবে? আদার্স সোর্সে আসে। নন এগ্রিকালচার ইনকাম কোথায় আসে? আদার্স সোর্সে আসে। তারপর কি বলেছে, অ্যামাউন্ট রিসিভ ফ্রম ফার্স্ট প্রাইজ অফ লটারি, তুই লটারিতে ফার্স্ট প্রাইজ রেখেছিস, আদার্স সোর্সে বলতে হবে, বুঝে গেছিস? তারপর বলছে রেন্ট রিসিভ ফ্রম লেট আউট হাউস প্রপার্টি, হাউস প্রপার্টি, অ্যামাউন্ট রিসিভ ফ্রম সেল অফ হাউস অফ বিল্ডিং, বাড়ি আছে, বাড়ি বেঁচে দিয়েছিস, ক্যাপিটাল গেন, ক্যাপিটাল গেন, সুন্দর সুন্দর, ঠিক আছে? এই যে এই কোশ্চেনটা পড়ে নিবি, যদি কোনো বুঝতে অসুবিধা আমাকে জিজ্ঞাসা করে নিবি একবার, যদি বুঝতে অসুবিধা আগে বাড়িতে দেখে নিবি, অ্যান্সার তো নিচে লেখাই আছে, যদি কখনো কোনো অসুবিধা হয় আমাকে জিজ্ঞাসা করে নিবি, অসুবিধা নেই, জিজ্ঞাসা করে নিবি, বলে দেবো এক্সাম্পল। দেখ এখানে কী লেখা আছে, বলছে অমিয় বাবু স্কুল টিচার, হি রিসিভ 30,000 পার মান্থ অ্যাজ হিজ স্যালারি, তাহলে কোথায় আসবে কোনো এটা? ইনকাম ফ্রম স্যালারি। ফিজ রিসিভ বাই আ ডিরেক্টর, কোম্পানির ডিরেক্টর, যেমন ধর রতন টাটা, টাটা কোম্পানির ডিরেক্টর, তাহলে ও কী পায়, ও কী পায়, তাহলে বল দেখি এটা এটা কি? রতন টাটা, রতন টাটা দিয়ে ফিটা পাচ্ছে, তাহলে এটা ওর কোন হেডে, রতন টাটা কোন হেডে আসা উচিত? না স্যালারি কি করে, স্যালারি কি, রতন টাটা কি চাকরি করে টাটা কোম্পানিতে? রতন টাটা কি সকালে 10টায় অফিসে গিয়ে 5টায় বেরোয়? এরকম না না, ও তো ডিরেক্টর, কোম্পানির ডিরেক্টর, ও কোম্পানির ডিরেক্টর, ও বোর্ড মিটিং অ্যাটেন্ড করার জন্য কোম্পানিতে যাবে, তারপর বেরিয়ে যাবে, ও হচ্ছে ফি পায়, এটা হচ্ছে আদার্স সোর্সের, আদার্স সোর্স, ঠিক আছে? তো বলছে ফি রিসিভ বাই আ ডিরেক্টর, কোম্পানি বোর্ড মিটিং, বোর্ড মিটিং অ্যাটেন্ড করার জন্য, কোম্পানির বোর্ড মিটিং অ্যাটেন্ড করার জন্য যে ডিরেক্টর যে টাকা পয়সা পায় তাকে বলা হয় আদার্স সোর্স, আদার্স সোর্সে যায়। রয়বাবু রিসিভ 10,000 পার মান্থ রেমুনারেশন ফ্রম ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, তো বুঝতেই পারছি এটা কোথায় আসবে, এটা ইনকাম ফ্রম স্যালারি, ঠিক আছে? সার্ভিং দেয়ার দেয়ার এজ আ পার্ট টাইম লেকচার। ফ্যামিলি পেনশন, নাম শুনেছিস ফ্যামিলি পেনশন? ফ্যামিলি পেনশন শুনেছিস তো আগে, রাম রিটায়ার করার পর তাহলে স্যার রাম যদি পেনশন পায় এটা কোথায় যাবে? কি বাবা, তো ফ্যামিলি পেনশনের কথা বলে আসলো, ভালো করে শোন কোশ্চেনটা শুনে নে। ধর রাম চাকরি করছিল, 60 বছর হয়ে গেল, রিটায়ার করলো, তো পেনশন পাবে, তো তাহলে ও যে পেনশনের টাকাটা প্রতি মাসে পাবে সেটা কোন হেডে আসা উচিত? আমাদের 5টাই হেড, স্যালারি, স্যালারি, স্যালারি। আরে রাম তো চাকরি করতো, তো রাম পেনশন বলে স্যালারিতে আসবে, রাম স্যালারিতে আসবো, পেনশন বলে পেনশনের রুল পড়াবো, পেনশনের রুল কি কি আছে, ঠিক আছে? রাম পেনশন পেলে যেটা কোথায় আসবে ওটা স্যালারিতে আসবে, কিন্তু রাম মারা গেলে ও পেনশনটা কে পাবে? বউ পাবে, এটা হয় ফ্যামিলি পেনশন, এটা ছিল ফ্যামিলি পেনশন, বুঝতে পারলি? ফ্যামিলি পেনশন রিসিভ বাই আ উইডো, উইডো মানে বিধবা, ঠিক আছে? তো অন দা ডেথ অফ হার হাজবেন্ড 200 পার মান্থ,
ঠিক আছে, 200 পার মান্থ। ঠিক আছে, দেখ আমি এখানে এখানে একটু জিনিস বলে দিচ্ছি, এটা তুই খাতা খুলে লিখেও নিতে পারিস, যদিও তুই আদার্স সোর্স শিখে যাবি, কথা বলিস না, কথা বলিস না। দেখ এখানে কি বলেছে বল, ফ্যামিলি পেনশন কত করে পেয়েছে বল, ফ্যামিলি পেনশন এসব আদার্স সোর্সে শিখিয়েছিলাম, 200 টাকা করে পেয়েছে, 200 × 8 কত, 2400 টাকা পেয়েছে ফ্যামিলি পেনশন। এবার ফ্যামিলি পেনশনে কিছু ছাড় আছে, ছাড় আছে, কিছু ছাড় পাওয়া যায় ফ্যামিলি পেনশন, এক্সেমশন আছে। স্যার কত টাকা এক্সেমশন মনে আছে ওদের? হ্যাঁ ঠিক, কোনো একটা রুল বলছে যে, এই 24 যত টাকা পেয়েছো তার 1/3, যত টাকা পেয়েছো তার 1/3 এই বছরের জন্য অ্যাপ্লিকেবল, পরের বছর নিয়ম চেঞ্জ হয়ে গেছে, তোদের জন্য অ্যাপ্লিকেবল না, পরের বছর যারা পড়বে তাদের নিয়ম চেঞ্জ হয়ে গেছে। যাই হোক, তো 2400 টাকার 1/3 আর হচ্ছে তোর 15,000 টাকা, দুটোর মধ্যে যেটা ছোট বল কত, 2400-এর 1/3 কত, 800 টাকা, 800 আর 15,000 ছোট কোনটা, 800 টাকা, 2400 থেকে 800 বাদ দিলে কত হবে, 1600 টাকা হচ্ছে ট্যাক্স, এত টাকার উপর ট্যাক্স দিতে হবে, এত টাকা ট্যাক্স দেবে না, এই টাকার উপর ট্যাক্স হবে, এটাকে বলে ট্যাক্স সেভিং, ঠিক আছে, 1600 টাকা। দেখ এখানে কি লিখেছে আমি জানিও না, এখানে অপশন কি জানতে চেয়েছে, ফ্যামিলি পেনশন রিসিভ বাই উইডো আদার্স সোর্সে আসবে, ঠিক আছে, যদি বলে কত টাকা আসবে আদার্স সোর্সে, বলতো 1600 টাকা। দেখ এখানে অ্যান্সার কি লেখা আছে, অ্যান্সার লিখেছে দেখ, ফ্যামিলি পেনশন রিসিভ বাই উইডো অন দ্য ডেথ অফ হার হাজব্যান্ড ইজ ট্যাক্সেবল আন্ডার দ্য হেড ইনকাম অফ আদার সোর্স, বিকজ উইডো ডাজ নট রিসিভ দ্য পেনশন অ্যাজ অ্যান এমপ্লয়ি। ওইখানে অ্যান্সার ওই টাকাটা লিখে নি, কারণ এটা টাকাটা লিখে নিতে হবে, এটা তো 11th স্ট্যান্ডার্ডের কোশ্চেন, তাই না, তখন এই সমস্ত এই রুল টুল জানতে হয় না, ঠিক আছে। তো যাই হোক, এটা হয়ে গেল আমাদের, বলে দিলাম রয়্যালিটি রিসিভড বাই অ্যান অথার, এই যে যারা বই লেখে না, যেমন ধর, যেমন ধর আমি তোকে বলছি, তোরা 11-এ পড়েছিলি, ধর সাপোজ ধর কি বই পড়েছিলি, ধর বিজনেস স্টাডিজ পড়েছিলি, নায়কের বই পড়েছিলি না, শঙ্কর প্রসাদ নায়ক, তাই না, ও তো রবীন্দ্র লাইব্রেরি পাবলিকেশন, তাই না, তারপরে ও বই লিখেছিল রবীন্দ্র লাইব্রেরি পাবলিকেশন, তাহলে কি হবে, ও কি পেয়েছিল, ও তো এইটা পেয়েছিল, এটা কি বলেছে, বলছে এটা কি বলেছে, রয়্যালিটি রিসিভ বাই অ্যান অথর, অথর কি পায়, রয়্যালিটি পায়, পাবলিশারের কাছ থেকে রয়্যালিটি পায়, তাহলে এটা কোন হিটে, এটা কি ও চাকরি, আদার্স সোর্স। তার বলছে স্যালারি রিসিভ বাই আ পার্টনার ফ্রম আ পার্টনারশিপ ফার্ম, পার্টনারশিপ ফার্ম থেকে পার্টনাররা স্যালারি পাচ্ছে, বলতে কি ভালো কথা পাচ্ছে, এতগুলোর মধ্যে তো মানে যে বলার চেষ্টা করতে জানা উচিত, পার্টনারশিপ ফার্ম থেকে পার্টনাররা যদি স্যালারি পায়, এটা কোন হেডে আসা হতো, এই পাঁচটাই তো হেড, স্যালারি ইনকাম ফার্ম স্যালারি, এটা একদমই ভুল বলি, এটা হয় পিজিপি, এটাকে বলে পিজিপি হেডে আসবে, পার্টনারশিপ ফার্ম থেকে পার্টনাররা যদি স্যালারি পায়, এটা বিজনেসে আসে, পার্টনারশিপ ফার্ম থেকে পার্টনার স্যালারি পেলে পিজিপি হেডে আসে, ঠিক আছে, পিজিপি একদম 100% তো আছেই, তুই পরে জানতে পারবি এগুলো, পার্টনারশিপ ফার্ম থেকে পার্টনাররা স্যালারি পেলে পিজিপি তে আসবে, ঠিক আছে। তো আচ্ছা শোন, তারা বলছে রেমুনারেশন রিসিভ বাই আর টিচার ফর এক্সামিনিং দ্য অ্যান্সার স্ক্রিপ্ট, খাতাপত্র দেখবে, তো এটা আদার্স সোর্স আসবে, কোনো সন্দেহ নেই। ডিভিডেন্ড রিসিভ বাই শেয়ারহোল্ডার, শেয়ারহোল্ডাররা ডিভিডেন্ড পায় আদার্স সোর্স, ঠিক আছে। রামবাবু রিসিভ 5,000 টাকা পার মান্থ ফ্রম লেট আউট হাউস বডি, হাউস বডি ঠিক আছে। আচ্ছা এটা আমি আর পড়ছি না, এটা বলে দিলাম, ও এই দেখ এই পয়েন্টটা বলতেই হবে, এটা তো এগ্রিকালচার ইনকাম দিয়েছে, এগ্রিকালচার ইনকাম থেকে দিয়ে দিয়েছে, এটা বলতে হবে তোকে, তোকে বলতে হবে হেডস অফ ইনকাম। দেখ কি বলেছে, ইনকাম ফ্রম সেল অফ ট্রিজ, ট্রি মানে বুঝতে পারছিস, গাছ, গাছ বেচেছিস, অ্যান্ড ওয়াইল্ড ঘাস মানে ঘাস বিক্রি করে দিয়েছিস, গাছ বিক্রি করে দিয়েছিস, ঘাস বিক্রি করে দিয়েছিস, বুঝতে পারলি তো, হুইচ গ্রো স্পন্টেনিয়াসলি অ্যান্ড উইদাউট হিউম্যান এফোর্ট, মানে তোর বাড়ির বাইরে বা তোর বাড়ি বিশাল বড় একটা বাড়ি আছে, বাড়ির সামনে একটা সুন্দর একটা উদ্যান টাইপের আছে, পুরো ফাঁকা জায়গা আছে, সেখানে দেখলি কি বৃষ্টি বৃষ্টি হয়েছে, কয়েকদিন পর দেখলি কত ঝাউ গাছ উঠে গেছে, ঘাস উঠে গেছে, ধর বাড়িটা ময়লা হয়ে গেছে, সব বেচলাম, কাটলাম, কেটে সব মার্কেটে গিয়ে বেচলাম, তাহলে এটা কি, এটা কি এগ্রিকালচার ইনকাম, তুই নিজে, না না এটা নন এগ্রিকালচার ইনকাম, ঠিক আছে, নন এগ্রিকালচার ইনকাম, ঠিক আছে, এটা নন এগ্রিকালচার ইনকাম, তাহলে কি এটা কি নন এগ্রিকালচার ইনকাম, মানে কোন থেকে আসবে, আদার্স সোর্সে আসবে। আচ্ছা ইনকাম ফার্ম পোলট্রি ফার্ম, পোলট্রি ফার্ম বুঝিস, পোলট্রি ফার্ম যেগুলো হয় এটা কোন হিটে, এটা কিন্তু এটাও কিন্তু আদার্স, এই আদার্স সোর্স মানে নন এগ্রিকালচার, পোলট্রি ফার্ম থেকে ইনকাম হলে এটা কিন্তু নন এগ্রিকালচার ইনকাম, পোলট্রি ফার্ম থেকে, ঠিক আছে, পোলট্রি ফার্ম থেকে, ঠিক আছে। এই দেখ এখানে কি লিখেছে, ইনকাম ফার্ম পোলট্রি ফার্ম, ইনকাম ফার্ম পোলট্রি ফার্ম, ঠিক আছে, পোলট্রি ইনকাম ফার্ম পোলট্রি ফার্ম, এখানে না এগ্রিকালচার নন এগ্রিকালচার লিখে নি, কারণ এই চ্যাপ্টারটা কোন চ্যাপ্টারের কনটেক্সটে করাচ্ছি বল, এটা আমরা সেকেন্ড চ্যাপ্টারের কনটেক্সটে, মানে বেসিক কনসেপ্টের কনটেক্সটে করাচ্ছি, এই জন্য আমরা এগ্রিকালচার কনসেপ্টে লিখে নি, কিন্তু অ্যাকচুয়ালি এটার অ্যান্সার হবে ইনকাম ফার্ম সেল অফ, কি বললাম সরি, ইনকাম ফার্ম পোলট্রি ফার্ম বলি, ইট ইজ নট অ্যান এগ্রিকালচার, নন এগ্রিকালচার, ইট ইজ নন এগ্রিকালচার, নন এগ্রিকালচার, নন এগ্রিকালচার ইনকাম, ঠিক আছে। আমরা এগ্রিকালচার ইনকাম চ্যাপ্টার আসবে, এরপরে যে আমরা করবো রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, তারপরে করবো এক্সেম্পটেড ইনকাম, তারপরেই করবো আমরা এগ্রিকালচার ইনকাম, ঠিক আছে।
আচ্ছা, তারপর কি বলেছে বল? এখানে বলেছে তার পোল্ট্রি ফার্ম হয়ে গেল। আচ্ছা, মিস্টার এক্স গেন 10,000 সেল অফ শেয়ার, ও শেয়ার বিক্রি করে 10,000 টাকা লাভ করেছে, শেয়ার বেচে লাভ করেছে। বল শেয়ার কোন শেয়ারটা কি? ক্যাপিটাল অ্যাসেট, তাহলে কোন এটা আসবে? এটা ক্যাপিটাল গেইন, ক্যাপিটাল গেইন, ঠিক আছে? তো এত তো ভাবনা চিন্তার বিষয় নেই না? ইন্টারেস্ট রিসিভ ফ্রম ইউটিআই, ইউটিআই মানে ওই ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়া, ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়া US 64 বন্ড, এখান থেকে ইন্টারেস্ট পেয়েছে। আগে আগে ভালো করে বলছে আগে, এটা দাদার সরাসরি আইডিয়া, কিন্তু আগে এরকম ট্যাক্স দিত না গভর্নমেন্ট, এখন বর্তমানে ট্যাক্স, বর্তমানে ট্যাক্স হবে, ঠিক আছে? তো তারপর রেমুনারেশন রিসিভ বাই আর টিচার ফ্রম স্কুল বলতে হবে না, রেমুনারেশন রিসিভ বাই আর টিচার এক্সামিন দ্য সাবস্ক্রিপ্ট অফ আদার সোর্স, এটা তো বলতে হবে না। এটা পরীক্ষায় এসেছিল ক্লাস 11 যখন ভর্তি, 2018 সালে এসেছিল, এসব বলে লাভ নেই, এখান থেকে আর কিছু নেই পড়ার, ঠিক আছে? এইগুলো হচ্ছে তোর মোটামুটি 11 স্ট্যান্ডার্ডের জিনিসগুলো। এবার আমি তোকে বলছি তোর পরীক্ষায় যেটা এসেছিল, পরীক্ষায় যেটা কোশ্চেন এসেছিল, শোন, পরীক্ষায় যে কোশ্চেনটা এসেছিল, যে বেসিক কনসেপ্ট অ্যান্ড ডেফিনেশনটা কোথায় এসেছিল, সিউতে এসেছিল 2014 সালে, ঠিক আছে? সিউতে 2014 সালে এই কোশ্চেনটা এসেছিল, খুব সুন্দর কোশ্চেন। তোদের ট্যাক্স প্ল্যানিং পড়িয়েছি, বুঝিস তো? বলছে কি, টম ডিপোজিটের 10,000 টাকা, ঠিক আছে, টম ডিপোজিটের 10,000 টাকা ইন্টু পিপিএফ অ্যাকাউন্ট, টম 10,000 টাকা পিপিএফ এ ডিপোজিট করেছে। পিপিএফ জানিস তো, পাবলিক প্রভিডেন্ট ফান্ড, আজকে যে কেউ পাবলিক প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট খুলতে পারে, যে কেউ, যে কোনো মানুষ খুলতে পারে। এটা কি স্যার ইলিগাল? না না, লিগাল, এটা লিগাল। কেন পিপিএফ অ্যাকাউন্ট খুলে? ট্যাক্সের সুবিধা নেওয়ার জন্য। পিপিএফ এ যদি তুই অ্যাকাউন্ট খুলিস না, পিপিএফ অ্যাকাউন্ট খুললে তাহলে তুই 80 আন্ডার সেকশন 80C-তে ছাড় পাওয়া যায়। কি বললাম, তুই যদি পিপিএফ এ অ্যাকাউন্ট খুলিস না, পিপিএফ অ্যাকাউন্ট খুললে যত টাকা তুই পিপিএফ এ দিবি, পিপিএফ কত দেওয়া যায়, মিনিমাম 500 টাকা দিতে হয়। যখন ব্যাংকে, এগুলো তোকে ব্যাংকের লোক বলে দেবে, তুই যদি ব্যাংকে বলিস পিপিএফ অ্যাকাউন্ট খুলতে চাই, তখন বলবে যে দেখো পিপিএফ অ্যাকাউন্ট খুললে তুমি মিনিমাম 500 টাকা থেকে শুরু করে 1,50,000 টাকা অব্দি বছরে, তার বেশি দিতে পারবে, ঠিক আছে? তার মানে কি ছাড় পেয়ে গেলি 80-তে, আন্ডার সেকশন 80C-তে, তার মানে কি এটা কি ভালো একটা কাজ? দেখ, প্ল্যানিং করলি, ট্যাক্স প্ল্যানিং, এটা কিসের মধ্যে পড়ে? ট্যাক্স প্ল্যানিং করা, বুঝতে পারলি না? এটা তুই ট্যাক্স প্ল্যান করলি, কেমন প্ল্যান করলি, যে আমার, আমি আমি চাই না আমি ইনকাম করছি, আমি গভর্নমেন্টকে ট্যাক্স দিচ্ছি, তাহলে সুন্দর প্ল্যানিং করো, এটা প্ল্যানিং, এটাকে ট্যাক্স প্ল্যানিং এর মধ্যে পড়ে। তাহলে কি বলে, টম ডিপোজিট 10,000 ইন্টু পিপিএফ অ্যাকাউন্ট অ্যান্ড পারচেস এনএসসি, এবং এনএসসি কিনেছে, এনএসসি, এনএসসি, এনএসসি মানে হচ্ছে ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট, এটা কিনেছে। তাহলে তুই এনএসসি কিনলেও কিন্তু আন্ডার সেকশন 80C-তে ছাড়, কি বললাম বুঝতে পারি, এনএসসি কিনলেও আন্ডার সেকশন 80C-এ ছাড় পাওয়া যায়। কি লিখেছে এবার পর, টম 10,000 টাকা পিপিএফ এ জমা দিয়েছে আর এনএসসি কিনেছে 5,000 টাকা, যেমন 10 আর 5 15,000 টাকা, টু রিডিউস ইস ট্যাক্স লাইবিলিটি, ও ট্যাক্স লাইবিলিটি, ও ট্যাক্স লাইবিলিটি রিডিউস করার জন্য, মানে গভর্নমেন্টকে ট্যাক্সটা কম দেওয়ার জন্য। তো সরকারকে কি এখানে, সরকার কি খারাপ বলেছে? না, সরকার বলছে কোনো খারাপ না, সরকার বলছে তুমি তো আমার, আমার, আমি যেই সমস্ত জায়গা বলেছি সেই সমস্ত জায়গায় তুমি তুমি পিপিএফ এ টাকা রেখে যখন এই টাকাটা কাজে লাগাতে পারো, বুঝতে পারি না? সরকারের পক্ষ, সরকারের জায়গায় তো টাকা লাগে, যেমন সরকার বলছে তুই আজকে যদি এলআইসি তে টাকা রাখা, ঠিক আছে, তাহলে তুমি বেনিফিট পেয়ে যাবো, ডিডাকশন পেয়ে যাবো আন্ডার সেকশন 80C-তে, ঠিক আছে? তখন তার ভালো জিনিস, তো সরকারের জায়গায় তো সরকার তো ওই টাকাটা ইউজ করতে পারছে, তো ঠিক আছে, এটা কি করছে, এটা হচ্ছে বুদ্ধি খাটিয়ে ট্যাক্স প্ল্যান করে, এটাকে ট্যাক্স প্ল্যান করে, এটাকে ট্যাক্স প্ল্যানিং এর মধ্যে করে, ঠিক আছে? বুঝতে পারলি? আজকে ধর আমি যত ইনকাম করছি আমি তার ম্যাক্সিমামটাকে এলআইসি তে রাখলাম, কারণ আমি জানি এলআইসি তে টাকা রাখলে ওর উপর গভর্নমেন্ট ট্যাক্স দেবে না। আজকে ধর আমার ইনকাম ধর বছরে 10,00,000 টাকা ইনকাম হলো, ঠিক আছে? তো এবার ধর আমি, আমি ধর 80, ধর এলআইসি ধর 1,50,000 টাকা বছরে প্রিমিয়াম দিলাম, তা ধর আমি 1,50,000 টাকা তো ছাড় পেয়ে যাবো। আর যদি ওই 1,50,000 টাকা যদি 80C-তে না রাখ, মানে এলআইসি যদি না রাখতাম, তাহলে তোমার 10,00,000 টাকা উপর ট্যাক্স দিতে হতো, তাহলে এখন কত উপর ট্যাক্স, 8,50,000 টাকা উপর ট্যাক্স দিতে হবে, তো ভালো হলো না, ভালো হলো, খারাপ হলো, যথেষ্ট ভালো জিনিস। এটাকে প্ল্যানিং করে, এটাকে প্ল্যান করা, এটাকে প্ল্যান করা মানে, ঠিক আছে? তো তার মানে বলছে টম যে কাজটা করে, টম কি করেছে স্যার, টম ট্যাক্স প্ল্যান করেছে, টম ট্যাক্স প্ল্যান করেছে, এটাকে ট্যাক্স প্ল্যানিং এর মধ্যে বলে, ঠিক আছে? তো আর কি বলছে, অন দ্য আদার হ্যান্ড জেরি, জেরি ডিড নট শো ইন্টারেস্ট অন ব্যাংক ডিপোজিট। দেখো কত অন্যায় কাজ করেছে, বিশাল বড় অন্যায় কাজ করেছে, ও স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ধর টাকা রেখেছে, ব্যাংকে টাকা রেখেছে, ওখান থেকে বছরে ধর 8,000 টাকা ইন্টারেস্ট পেয়েছে, ও সরকারকে দেখায়নি ইন্টারেস্ট পেয়েছে, এটা বাজে কাজ করেছে, এটা কিন্তু বাজে কাজ করেছে, ঠিক আছে? তো অন দ্য আদার হ্যান্ড জেডি ডিড নট শো ইন্টারেস্ট অন ব্যাংক ডিপোজিট অ্যামাউন্টিং টু ₹8,000 অ্যান্ড দেয়ার বাই রিডিউস ট্যাক্স লাইবিলিটি। ও বলছে ও যদি, ও যদি 8,000 টাকা ইনকামটা দেখাতো তাহলে ইনকাম বেড়ে যেত, ইনকাম বেড়ে গেলে ট্যাক্স বেশি দিতে হতো, ও সরকারকে দেখায়নি, এটা ভুল কাজ করেছে, কিন্তু টম কোনো ভুল কাজ করে, তাহলে টম করেছে ট্যাক্স প্ল্যানিং। আর ও কি করেছে, ও কি করেছে দেখ এখানে কি বলছে, এই বলছে কমেন্ট দ্য অন দ্য নেচার অফ ট্যাক্স সেভিং পলিসি অ্যাডাপ্টেড বাই টম অ্যান্ড জেরি, থিওরি করছে 2 নম্বর বিজেপিদের জন্য, টমেটটা কি ট্যাক্স ফ্রি হলো, ট্যাক্স ইভাসন বা ট্যাক্স অ্যাভয়েডেন্স বলছে, ট্যাক্স অ্যাভয়েড করেছে, ঠিক আছে? এটা অ্যাভয়েডেন্সই বলতো, এটা অ্যাভয়েডেন্স, ইভাসন বলিস না, অ্যাভয়েডেন্স, ট্যাক্স অ্যাভয়েড করেছে, ট্যাক্স অ্যাভয়েড করেছে, ব্যাস 2 নম্বর পেয়ে যাবি তুই,
লিখবি ওখানে ট্যাক্স প্ল্যানিং লিখবি ট্যাক্স অ্যাভয়েডেন্স, না না কিচ্ছু আন্ডার সেশন লিখতে হবে, হয়ে গেল দু নম্বর পেজ, ইজি হয়ে গেল। দেখ এটা তো এগুলো আগের জন্য বলছিলাম, এগুলো লিখেও দিচ্ছি, চারের কোশ্চেনটা বলছে কোনটা কোন পার্সন মধ্যে পরীক্ষায় সিউতে আসা কোশ্চেন 2021 অনার্স এসে রিসেন্ট ইয়ারে এসেছে, কেমন কোশ্চেন, দু নাম্বার দিয়েছিল এটা, ABCD ঠিক আছে, তো অ্যাসোসিয়েশন অফ স্টুডেন্টস আগের দিন লিখে দিয়েছিলাম এটা কী ছিল, এখন লেখা ছিল নোটটা, ঠিক আছে তো, আর কি সোনারপুর মিউনিসিপ্যালিটি এটা কিসের মধ্যে পড়ে, লোকাল অথরিটি, ঠিক আছে তো। আচ্ছা দেখ এই কোশ্চেনটা 2016 সালে এসেছিল, অ্যান্সারটা করে দিয়েছি তোদের বুঝতে সুবিধা হয়, অ্যান্সার করে দিয়েছি, এগ্রিকালচার ইনকাম রিসিভ ফ্রম এগ্রিকালচার অপারেশন ইন ইন্ডিয়া, ঠিক আছে, মানে তুই কৃষি আয় করেছিস কি করে, এগ্রিকালচার ইনকাম রিসিভ ফ্রম এগ্রিকালচার অপারেশন ইন ইন্ডিয়া, মানে এগ্রিকালচার এগ্রিকালচার করে কৃষি সংক্রান্ত কাজবাজ করে তুই এগ্রিকালচার ইনকাম করেছিস, এটা কোন হেডে আসে, এটা এটা কি, এটা এগ্রিকালচার ইনকাম, পড় পড় না ভালো করে পড়, এগ্রিকালচার ইনকাম রিসিভড ফ্রম এগ্রিকালচার অপারেশন, মানে এগ্রিকালচার মানে এগ্রিকালচারের অপারেশন করে তুই এগ্রিকালচার ইনকাম করেছিস, ঠিক আছে তো, তাহলে এটা হচ্ছে এগ্রিকালচার ইনকামের মধ্যে, এটা এগ্রিকালচার ইনকামের মধ্যে পড়ে। দেখ অ্যান্সার কি লিখেছি, এগ্রিকালচার ইনকাম, এটা কোন হেডে, এখানে কি লিখতে, ওরা কি জানতে চাইছে, বলছে ডিসকাস দ্য ট্যাক্সেবিলিটি অফ সাচ ইনকাম ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 24-25, এটা কোনটা পড়বে, এটা হচ্ছে এগ্রিকালচার ইনকামের মধ্যে পড়ে। তো এগ্রিকালচার ইনকাম কি হয়, এগ্রিকালচার ইনকাম এগ্রিকালচার আমাদের দেশে এগ্রিকালচার ইনকাম কৃষি আয়, কৃষি আয়ের উপর ট্যাক্স দিতে হয় না, কৃষি আয়ের উপর ট্যাক্স নেবে না, কারণ তুই কৃষি 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 আয়ের উপর কেন ট্যাক্স নেবে, তো দেশের ভালো হচ্ছে এগ্রিকালচার এগ্রিকালচার ইনকাম। হ্যাঁ তবে একটা কথা, আগে তোর এগ্রিকালচার যদি ভারতে কর ট্যাক্স লাগে না, সেটাই তুই বাংলাদেশে কি এগ্রিকালচার কর, তো বাংলাদেশে এগ্রিকালচার করলে কার জিডিপি বাড়বে, কার কোন দেশের গ্রোথ হবে, বাংলাদেশের গ্রোথ হবে, আমার তো কোনো গ্রোথ হবে না, তো অবশ্যই ট্যাক্স লাগে, তুমি দেশে এগ্রিকালচার করো দেশের ভালো হচ্ছে, দেশের ভালো হচ্ছে, দেশের জিডিপি বাড়ছে, ঠিক আছে দেশের জিডিপি বাড়ছে, তো দেশ কেন ট্যাক্স নেবে, তাই না, তাই এগ্রিকালচার ইনকাম কি হয় এক্সেপ্ট আন্ডার সেকশন 10 সাবসেকশন 1 আমরা পড়বো আরো, দেখ এখানে যেইটুকু যদি কোনো পয়েন্ট বুঝতে আসলে এগ্রিকালচার ইনকাম করতে গিয়ে পুরো ডিটেলসে বুঝিয়ে যাবে। শেয়ার অফ প্রফিট রিসিভ ফর পার্টনারশিপ ফার্ম অ্যাসেসড অ্যাজ আ ফার্ম হোয়ার সি ইজ পার্টনার, মানে পার্টনারশিপ ফার্ম থেকে পার্টনাররা, পার্টনারশিপ ফার্ম থেকে পার্টনাররা যে প্রফিট পায় না, বুঝতে পারি না, এটা বুঝিয়েছি ওরা সব, এই গল্পটা বুঝিয়েছি, এই গল্পটা বুঝিয়েছি, ধর এ বিসি তিন বন্ধু মিলে একটা ব্যবসা করছে, কি বিজনেস, পার্টনারশিপ বিজনেস, ঠিক আছে, বছর শেষ হলো, বছর শেষ হলো, ওরা প্রফিট অ্যান্ড লস তৈরি করলো, প্রফিট করলো, বছর শেষে কত প্রফিট করলো স্যার 1,00,000 টাকা প্রফিট করলো, চলে আসলো গভর্নমেন্ট, গভর্নমেন্ট বলে দাও প্রফিট করলে তো ট্যাক্স দাও, ট্যাক্স দিলো, পার্টনারশিপ বিজনেসে কত পার্সেন্ট ট্যাক্স দিতে হয়, 30% ট্যাক্স দিতে হয়, পরের সেমিস্টারে এগুলো সব জানবি, ঠিক আছে, পার্টনারশিপ আমি কত পার্সেন্ট ট্যাক্স দিতে, 30% ট্যাক্স দিতে হয়, তাহলে 1,30,000% ওরা ট্যাক্স দিল, কত 30,000 টাকা ট্যাক্স, আচ্ছা এই ট্যাক্সটা কে দেবে, 30,000 টাকা কে দেবে, ফার্ম দেবে, ফার্ম, হ্যাঁ তিনজন বিজনেস করতে হবে, ফার্ম দেবে না, এ দেবে না, বি দেবে না, সি দেবে, ফার্ম দেবে, তাহলে কত টাকা হলো প্রফিট ট্যাক্স দেওয়ার পর কত টাকা পেছনে হলো, 70,000 টাকা, 70,000 টাকা এর মধ্যে ভাগ হবে কিছু, বির মধ্যে ভাগ হবে, সির মধ্যে ভাগ, এবার এর মধ্যে ভাগ হলে তাহলে এ তো কিছু একটা টাকা আসবে, বিরও কিছু টাকা আসবে, সিরও কিছু টাকা আসবে, গভর্নমেন্ট বলবে, গভর্নমেন্ট আবার হেকে বলবে, এ তুমি তো কামালে, তুমি তো ইনকাম করলে, দাও ট্যাক্স দাও, ও তখন বলবে কেন ট্যাক্স দেবো, বলছে কেন তুমি তো কামালে, বলছে আমি যে টাকাটা কামালাম এটা তো গভর্নমেন্টকে ট্যাক্স দেওয়ার ট্যাক্স দেওয়ার পরেই টাকা, তাহলে এক ছোট ট্যাক্স দেবো, আমি ট্যাক্স দেবো না, ট্যাক্স দেবো না, এখানে এটাই বলতে চাইছে, পার্টনারশিপ ফার্ম থেকে পার্টনার যদি শেয়ার অফ প্রফিট পায় এটার উপর ট্যাক্সেবল হয় না, এক্সেম্পট ফ্রম ট্যাক্স, এটাকে বলা হয় এক্সেম্পট ফ্রম ট্যাক্স, এটাকে বলা হয় এক্সেম্পট ফ্রম ট্যাক্স, আমি তোকে গল্পটা বুঝিয়ে দিলাম, কনসেপ্টটা বুঝিয়ে দিলাম, এটাকে এক্সেম্পট ফ্রম ট্যাক্স কেন বলে, অনেকে মুখস্থ করে চলে যাবে এটাকে এক্সেম্পট ফ্রম ট্যাক্স বলে, কিন্তু কেন এক্সেম্পট বলে, কারণটা হচ্ছে এটা, এটা হচ্ছে অরিজিনাল লজিক, এবং তো সেকশনে বলেছি আন্ডার সেকশন 10 সাবসেকশন 2 এতে বলা আছে, আন্ডার সেকশন 10 সাবসেকশন 2 এতে এই কথাটা বলা আছে, ঠিক আছে, এটা 10(2)(a), 10(2)(a), এটা হ্যাঁ বল তুমি মনে হয় কি করে সে তো ফেটা বেকার জিনিস, শোন এটা 10(1), এটা 10(2)(a), তারপর 10(2)তে তুই বলেছিল জয়েন্ট হিন্দু ফ্যামিলি,
10-2, এটা 10-2, এরকম অনেক সেকশন আছে। সবচেয়ে বড় কথা জানিস, মানে দেখ আমাদের একটা চ্যাপ্টার আছে আন্ডার সেকশন 10 বলে একটা চ্যাপ্টার আছে। আন্ডার সেকশন 10-এ কি বলা হয়েছে, আমাদের দেশে প্রচুর ইনকাম করা হয়, যেই ইনকামের উপর গভর্নমেন্ট ট্যাক্স নেয়, যেই ইনকামের উপর গভর্নমেন্ট ট্যাক্স নেয় না, সেটা তো একটা সেকশনে বলা আছে, সেকশন 10-এ বলা আছে। ঠিক আছে, 10 এরকম 10-এ প্রচুর আছে, 10-এ প্রচুর, 10-টা পড়বো, 10 আমরা পড়বো, 10 থেকে একটাই কোশ্চেন আছে, তাও আমি বলে দিচ্ছি, এখনই বলে দিচ্ছি, পরীক্ষায় কোশ্চেন দেবে পাঁচটা, পাঁচটা এমন ইনকামের নাম বলো জানো যার উপর ট্যাক্স নেয় না, তোমার বলে দেবে, ফাইনালে দেবে এই কোশ্চেন, দেবেই দেবে এই কোশ্চেনটা, তোদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, মানে খুব চান্স আছে কোশ্চেন দেওয়ার, আমি লিখেও রেখেছি কোশ্চেনটা, আমি ওই যে বইটা তৈরি করছি আমাদের লিখে রেখেছি VVI বলে। আচ্ছা তাহলে বুঝতে পারলি, 2 নম্বর পয়েন্টটা, মানে পরীক্ষা এসেছিল 2016 সালে, তাহলে ইন্টেরিয়াম ডিভিডেন্ড রিসিভ ফ্রম টাটা স্টিল লিমিটেড ইন্ডিয়ান কোম্পানি বল, এটা ট্যাক্স দিতে হবে কি দিতে হবে না, আর দিতে হলে কোন হেডে, এইবার তো বললাম। আরে এত এত ভাব, এই তোরা অনেকে ভাবিস কি বলছি বাবা টাটা স্টিল এটা আবার কি, আরে অত দেখতে হবে না, ডিভিডেন্ড দেখতেই হবে না, ডিভিডেন্ড মানে ট্যাক্সেবল, ডিভিডেন্ড মানে ট্যাক্সেবল মানে আদার সোর্স, অ্যামাউন্ট রিসিভ ফ্রম, এইটা আমি একটু বলে দিই, এগুলো সব আস্তে আস্তে জানবো, বাট এখন বলে দিচ্ছি, এগুলো আনরিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড, আমি তোকে বলে দিচ্ছি, আমাদের প্রভিডেন্ট ফান্ড জানিস 4 রকমের হয়, প্রভিডেন্ট ফান্ড কতরকমের হয়, 4 রকম, স্যালারি চ্যাপ্টারে গেছি, প্রভিডেন্ট ফান্ড 4 রকম, প্রভিডেন্ট ফান্ড জানিস তো, যারা চাকরি করে তার প্রভিডেন্ট ফান্ডে মোটামুটি আইডিয়া আছে প্রভিডেন্ট ফান্ড, একটাকে বলা হয় হচ্ছে PPF, কি বললাম, PPF পাবলিক প্রভিডেন্ট ফান্ড, একটাকে বলা হয় SPF স্ট্যাটুটরি প্রভিডেন্ট ফান্ড, একটাকে বলা হয় RPF রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড, আর একটাকে বলা হয় URPF আনরিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড, চারটে প্রভিডেন্ট ফান্ড, কি বললাম, PPF SPF RPF URPF আনরিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড, এই আনরিকগনাইজ প্রভিডেন্ট ফান্ডে, ঠিক আছে, এখানে এখানে দেখ আনরিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড থেকে যদি কোনো টাকা পয়সা পাওয়া যায় তার নিয়মটা কি আছে, নিয়মটা কি আছে, আর প্রভিডেন্ট ফান্ডে টাকা কী করে জমা জানিস, আজকে ধর আমি চাকরি করছি, জানিস তো প্রভিডেন্ট ফান্ডে কী করে টাকা জমা, জানিস তুই, শোন প্রভিডেন্ট ফান্ডে কী করে টাকা জমা, আজকে ধর আমি চাকরি করছি, ঠিক আছে, তো আমার মাইনা যত না তার থেকে কিছু টাকা কাটে, তার থেকে কিছু টাকা কাটে, যত টাকা কাটলো না তার আমি মাইনা পাচ্ছি, তার মালিক আমার থেকে তার 10,000 টাকা কাটছে, সাপোজ তার অনেক মাইনা পাচ্ছে, 10,000 টাকা আমার থেকে কাটলো, আর অনেকে অনেকে এমপ্লয়ি আছে ইচ্ছা করে বেশি টাকা কাটে, ইচ্ছা করে বেশি টাকা কাটিয়ে দেবে, তো ধর আমার মাইনা থেকে 10,000 টাকা, মালিকও 10,000 টাকা দেবে, তাহলে 10-10 20,000 টাকা একটা ফান্ডে জমা হচ্ছে, একটা জায়গায় জমা হবে, তা যত বছর চাকরি করবো সেই ফান্ডের টাকাটা যেন পুরো বাড়বে, ইন্টারেস্ট সবে বাড়বে বাড়বে, পরেই টাকাটা পাবো, বুঝতে পারলি, এইভাবে প্রভিডেন্ট ফান্ডটা ক্রিয়েট হবে, ঠিক আছে, প্রভিডেন্ট ফান্ডটা ক্রিয়েট হবে, তো কি বলছে URPF, কি বলছে, তাই URPF টাকা জমেছে, এখান থেকে প্রচুর টাকা, আমি যখন টাকাটা তুলব, তাই এই URPF এর মধ্যে কারা কারা কন্ট্রিবিউট করবে, মালিকের টাকাও আছে আবার এমপ্লয়ির টাকাও আছে, এখানে বলছে এমপ্লয়ি কন্ট্রিবিউশন ইন্টারেস্ট অন এমপ্লয়ি কন্ট্রিবিউশন, এমপ্লয়ি যেই টাকাটা কন্ট্রিবিউশন করে এটাকে বলা হয় নট ট্যাক্সেবল, কি বললাম, নট ট্যাক্সেবল, এমপ্লয়ি যে টাকাটা কন্ট্রিবিউট করে, কিন্তু ইন্টারেস্ট অন এমপ্লয়ি কন্ট্রিবিউশন কি বলছে, মানে আমি যে টাকাটা কন্ট্রিবিউট করলাম তার উপর যে ইন্টারেস্টটা পাবো সেটা কোথায় আসবে, ইনকাম ফ্রম আদার সোর্স, ইনকাম, তারপর এমপ্লয়ার যে টাকাটা, এমপ্লয়ার যে টাকাটা কন্ট্রিবিউট করবে, এমপ্লয়ার, এমপ্লয়ার যে টাকাটা কন্ট্রিবিউট করছে এটা কোথায় আসবে, ঠিক আছে, স্যালারিতে আসবে, আর ইন্টারেস্ট আমি পড়ার পর এটা হয়ে গেল না, এরপর ফটো তুলে ওগুলো পাঠিয়ে দেবো, ঠিক আছে, এগুলো পাঠিয়ে দেবো, ইন্টারেস্ট অন এগুলো টুকে নিবি, সব নোটে লেখানো আছে, এগুলো সব নোটে, হয়তো এখন তুই সামনে খুঁজে পাচ্ছিস সব নোটে আছে লেখা, নোটে বাইরে কিছু পড়াচ্ছি না, ইন্টারেস্ট অন এমপ্লয়ার কন্ট্রিবিউশন এটা কোথায় আসবে, এটাও স্যালারিতে আসবে, এবার তুই কোশ্চেনটা পড়, তুই অ্যান্সারই পেয়ে গেছিস, বলছে অ্যামাউন্ট রিসিভ ফ্রম URPF, ঠিক আছে, 1,21,000 টাকা, মানে আনরিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড থেকে তুই 1,21,000 টাকা পেয়েছিস, এর মধ্যে ওন কন্ট্রিবিউশন, মানে তোর কন্ট্রিবিউশন আছে 50,000 টাকা, স্যার এটা ট্যাক্সেবল নয়, নট ট্যাক্সেবল, এর মধ্যে লিখলাম, এবার তুই যে কন্ট্রিবিউট করিস তার উপর তুই 5,000 টাকা সুদ পেয়েছিস, এটা কোথায় আসবে, আদার সোর্সে, তারপর এমপ্লয়ার কন্ট্রিবিউট করিস 60,000 টাকা, আর তার উপর ইন্টারেস্ট 6,000 টাকা, 60 আর 6 66,000 টাকা স্যালারি, এই কোশ্চেনটা আমার এই এতগুলোর মধ্যে এই পয়েন্ট, এই যে 1, 2, 3, 4 মধ্যে আমার কাছে বেশি ইম্পর্টেন্ট লেগেছে এই 2 নম্বর পয়েন্ট আর 4 নম্বর পয়েন্টে পরীক্ষায় আসে, আমার সবসময় সাজেশনের মধ্যে এই দুটো কোশ্চেন থাকে, 2 আর 4, 1 আর 3 তো বেকার, তো এমনি পেরিয়ে যাবে, এই দেখ আমি যেটা বললাম লিখেও দিয়েছি না, অ্যান্সার দেখ লেখা আছে, ইন্টারেস্ট অন ওন কন্ট্রিবিউশন ইজ ট্যাক্সেবল আন্ডার দ্য হেড ইনকাম অফ আদার সোর্স, বললাম তো, অ্যামাউন্ট রিসিভ এগেনস্ট এমপ্লয়ার কন্ট্রিবিউশন অ্যান্ড ইন্টারেস্ট দেয়ার অন শ্যাল বি ট্যাক্সেবল আন্ডার হেড স্যালারিস,
তো বলছে অ্যামাউন্ট রিসিভড এগেনস্ট ওন কন্ট্রিবিউশন টু ইউআরপিএফ ইজ নট ট্যাক্সেবল, বললাম যেটা বললাম সেটাই লেখা আছে, বাইরে কিছু লেখা নেই। আচ্ছা 2017 সালে একটা কোশ্চেন এসেছিল, কি বলছে, বলছে ডিসকাস দ্য ট্যাক্সিবিলিটি অফ দ্য ফলোয়িং ইনকাম। ঠিক আছে, তো ওই ট্যাক্স বের কর, চার্লি একজন নাম দিয়ে চার্লি, একজন নাম দিয়ে চামেলি, ঠিক আছে, একজন চার্লি একজন চামেলি। চার্লি কি করেছে, চার্লি হচ্ছে মেম্বার, আমি তোকে কিছুক্ষণ আগেই বললাম না, আগেরটা কি বলে পার্টনারশিপ ফার্ম বললাম, এখানে এইচইএফ করেছে, এইচইএফ এর গল্পটা সেম, এইচইএফ এর গল্পটা সেম। আমি করার আগে তোকে বলেছি এইচইএফ এখানে কি ছিল, এবিসি কি ছিল, ওরা পার্টনারশিপ বিজনেস করছিল, আর এইচইএফ মানে ফুল ফর্ম কি বলেছিলাম, হিন্দু আন্ডিভাইড ফ্যামিলি, হিন্দু আন্ডিভাইড ফ্যামিলি যারা মেম্বার আছে, ওরা ফ্যামিলি মেম্বাররা মিলে একটা ব্যবসা করলো, সেম কনসেপ্ট হতে পারে। ধর ফ্যামিলিতে মেম্বার আছে কি, ধর এটা এ, ধর এটা মিস্টার এ, এটা ধর মিসেস বি, মিসেস মিসেস বি মানে কি বলতো, মিসেস বি মানে ধর এর বউ, সাপোজ ধর এর বউ, ঠিক আছে, আর ধর সি হচ্ছে ধর ওর সর, তিনজন মিলে বিজনেস, সেম কনসেপ্ট। তুই বল না হিন্দু আনডিভাইড ফ্যামিলি থেকে যে মেম্বাররা যে টাকাটা কামাচ্ছে তার উপর কি গভর্নমেন্টকে ট্যাক্স দেওয়া উচিত কি উচিত, উচিত নয়। কেন উচিত, কেন উচিত তুই ভাব না, ওরা তিনজন মেম্বার মিলে বছরের শেষে 1,00,000 টাকা প্রফিট করলো, ঠিক আছে, গভর্নমেন্টকে 30% ট্যাক্স দিয়ে দিল, রইল 70,000 টাকা। একই তো কনসেপ্ট, সেম কনসেপ্ট। এটা কোথায় বলেছে, এটা সেকশন 10 সাবসেকশন 2 তে বলা হয়েছে এই কথা, আর ওটা 10(2)। তাহলে এখানে কি বলেছে, যে চার্লি আ মেম্বার অফ এইচইএফ রিসিভ হিজ শেয়ারস 1,00,000 টাকা আউট অফ ফ্যামিলি ইনকাম 10,00,000 টাকা, ফ্যামিলি ইনকাম 10,00,000 টাকা, তার মধ্যে 1,00,000 টাকা চার্লি পেয়েছে, তো সেটা তো আসবে না, এক্সেম্পটেড। কোন সেকশন বলে 10(2), দেখ কি লেখা আছে, এনি সাম রিসিভ বাই অ্যান ইন্ডিভিজুয়াল এজ এ মেম্বার অফ এ হিন্দু আনডিভিড ফ্যামিলি, বলছে হোয়ার সাচ সাম হ্যাজ বিন রিসিভ আউট অফ দ্য ইনকাম অফ দ্য ফ্যামিলি, ঠিক আছে, আর কি বলছে, হোয়ার দ্য সাচ সাম হ্যাজ বিন রিসিভ আউট অফ ইনকাম দ্য ইম্পার্টিবল স্টেট বিলঙ্গিং ফ্যামিলি এক্সেপ্ট। ওই ফুরিয়ে ফিরিয়ে ব্যাপারটাকে একটা গল্পটাকে বড় করে লিখেছে, মোট কথা এক্সেপ্ট এত নম্বর ধারায় বলা আছে। নেক্সট এ বলে এই অ্যান্সারটা বল, আমার বলতে ইচ্ছা করছেন, চামেলি, চামেলি পেয়েছে ডিভিডেন্ড, পেয়েছে ফরেন কোম্পানি থেকে ডিভিডেন্ড পেয়েছে, কোন হেডে আছে, আদার্স পরীক্ষা দেখে, এটা কিন্তু এগুলো কিন্তু আমি 11-এ কোশ্চেন বলছি, এগুলো তো গ্র্যাজুয়েশন আসা কোশ্চেন এবং সব অনার্সে আসা কোশ্চেন, এগুলো জেনারেলও না, এগুলো সব অনার্সে আসা কোশ্চেন। এইগুলো আমি তোকে হোমওয়ার্ক দিচ্ছি, তোদের এগুলো হোমওয়ার্ক দিচ্ছি, এগুলো এই এক জাস্ট একটু লিখবি, কোনো অসুবিধা হলে আমি দেখিয়ে দেবো, 1, 2, 3, 4, ঠিক আছে, তো 5 সব কমন, মানে যা করি সব কমন, 6, হ্যাঁ, 8, আচ্ছা 10 দিয়ে দিয়েছি না, 10, তুই এমনি জাস্ট একবার রিডিংও করতে পারিস, যা সব কটা ওই স্যার আগেই তো সব কটা কোশ্চেন পড়ানো পয়েন্ট, হয়তো একটা দুটো আনকমন থাকবে, 1-10, হ্যাঁ এগুলো করবি, এটা আস্তে আস্তে করবি, এখন না হলেও তুই পুজোর পর করিস, অসুবিধা নেই। কোনটা, হেডস অফ ইনকাম, এই হেডস অফ ইনকামগুলো, আর তোর যদি আর না হলে দুদিন পরেও করতে পারিস, বইটা পাওয়ার পর বইয়ের পাশে তুই লিখে রাখলি কোন হেড, এটাও করে দিতে পারিস, 11 জাস্ট এখন তুই পড়ে রাখতে পারিস, 11, তরুণ 7,200 টাকা পেয়েছে ইন্টারন্যাশনাল ফিক্সড ডিপোজিট SBI, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় তরুণ ফিক্সড ডিপোজিট করে সেখান থেকে ইন্টারেস্ট পেয়েছে, বল কোন হেডে আসবে, আদার্স সোর্স। আকাশ মেড আ গেইন অফ 35,000 সেল অফ শেয়ার হেল্ড বাই হিম, কোন হেডে আসবে, ক্যাপিটাল গেইন, বুঝতে পারছিস অ্যান্সার গুলো, ₹2,700 রিসিভ বাই অতুল অ্যাজ রেমুনারেশন অ্যাজ অ্যান এক্সামিনার ফ্রম ক্যালকাটা ইউনিভার্সিটি, বল স্যালারি, এক্সামিনার রেমুনারেশন, না না এটা এক্সামিনার, সরি স্যালারি না, দাদা এক্সামিনার রেমুনারেশন, এক্সামিনার রেমুনারেশন, আমি এটা দেখিনি ভালো করে। তার বলছে কি বর্ণালি লয়ার আর্ন অ্যান ইনকাম 1,35,000 ফ্রম হার প্রফেশন, এটা পিজিইপি, এটা কি করে স্যালারি ভাই বলিস, লয়ার, লয়ার প্রফেশনের জন্য ও ইনকাম কামাচ্ছে, তাই না, স্যালারি বুঝতেই পারে না, এটা পিজিইপি। স্বর্ণালী রিসিভড অ্যান্ড আর্নড, এটা তো বুঝতেই পারছিস,
12টা কোনটা কোন হেডে আসবে? দেখ, ইনকাম রিসিভ ফ্রম সেল অফ হাউস প্রপার্টি, বল, এটা তো বুঝতে পারলি, হাউস প্রপার্টি আসবে। পেনশন রিসিভ বাই রিটায়ার্ড পার্সন, দেখ ওটা ছিল ফ্যামিলি পেনশন, কি বলে পেনশন, এটা স্যালারি আসবে। আচ্ছা 13টা, 13টা কি বলছে? মিতালি রিসিভ রেন্ট হাউস প্রপার্টি, চৈতালি উইডো বলে দিয়েছে, দেখ আদার সোর্স। এটা 22 সালে দিয়েছিল পরীক্ষায়, দেখ একদম রিসেন্ট। আর তোরা তো অনার্সে দিয়েছিল, এটা এখন যেটা পড়ছিস সেটা 23 সালে দিয়েছিল, 23 সালে, মানে তোরা 25 সালে পরীক্ষা দেবে, 23 সালে দিয়েছিল, বুঝলি? দেখ অ্যামাউন্ট রিসিভ ফ্রম সেল অফ হাউস প্রপার্টি, হাউস প্রপার্টিতে আসবে। তারপর বলেছে কি, রেমুনারেশন রিসিভ বাই আ টিচার, টিং পেপার সেটার, ঠিক আছে, যে পেপার সেট করে, আদার সোর্স। পেনশন রিসিভ বাই আ রিটায়ার্ড পারসন, স্যার তিন নাম্বার, ঠিক আছে, দেখ এই সমস্ত কোশ্চেন দেখ, ছোট শেষ হয়ে গেছে। আচ্ছা নেক্সট চ্যাপ্টার স্টার্ট করবো এবার।